ষোলোর এ নম্বর অঙ্কটা আজকে আমরা করবো, ঠিক আছে? কি আছে? প্রুভ দ্যাট থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার, প্রুভ দ্যাট থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টরস আলফা বিটা গামা ফর্ম তিনটি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর, বলছে ফর্ম ইন দ্য গিভেন অর্ডার, ঠিক আছে? অর্ডারটা সেম রাখতে হবে, প্রথমে আলফা তারপরে বিটা তারপরে গামা, ইন দ্য গিভেন অর্ডার এ রাইট হ্যান্ডেড সিস্টেম। তাহলে তিনটি মিউচুয়ালি পারপেন্ডিকুলার যে ইউনিট ভেক্টর আছে সেই ইউনিট ভেক্টরটা বলছে একটা রাইট হ্যান্ডেড সিস্টেম তৈরি করবে, ঠিক আছে? রাইট হ্যান্ডেড সিস্টেম if and only for the scalar tuple product, that is alpha beta gamma, সেটা যদি 1 হয়ে যায়, ঠিক আছে? স্কেলার টিপল প্রোডাক্ট মানে আলফা ডট বিটা ক্রস গামা, সেটা যদি 1 হয়ে যায়। আচ্ছা, অঙ্কটা কি বলেছে আরেকবার ভালো করে দেখে নি, তারপরে এর সলিউশনটা আমি করাচ্ছি। বলে দিয়েছে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর, তাহলে খুব ভালো করে শোনো, আলফা বিটা গামা এরা অবশ্যই ইউনিট ভেক্টর, কিন্তু এরা হচ্ছে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তার মানে আলফার সাথে বিটা যদি ডট করি তাহলে 1 0, বিটার সাথে গামা ডট করলে 0, আবার আলফার সাথে গামা ডট করলে 0। তাহলে আমরা কি কি জানি, অ্যাজ আলফা বিটা গামা আর থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টরস, ঠিক আছে? তাহলে যেহেতু আলফা বিটা গামা এরা হচ্ছে তিনটি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর, তাহলে আমরা খুব পরিষ্কার বলতে পারি তার ইউনিট মানে তাদের মড গুলো সব 1, এবং তাদের ডট প্রোডাক্ট করলে সব কত হবে, 0 হয়ে যাবে, তাই না? আচ্ছা, এটা আমরা জানি। এইবার বলেছে কি কোশ্চেনটাতে দেখো, যে এই যে তিনটি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর নিয়েছি, তারা বলছে একটা রাইট হ্যান্ডেড সিস্টেম তৈরি করছে ইফ এন্ড অনলি তাদের স্কেলার ত্রিপল প্রোডাক্টটা যদি 1 হয়ে যায়। তাহলে এই যে তারা যে রাইট হ্যান্ডেড সিস্টেম করছে সেটা ধরে নি, রাইট হ্যান্ডেড সিস্টেম মানে সবসময় সিস্টেমটা হচ্ছে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ, ব্যাপারটা বুঝতে হবে কিরকম। আমি বলছি একটু ছবিটা এঁকে দিই, রাইট হ্যান্ডেড সিস্টেম মানে ধরো সাপোজ এই ভেক্টরটা হচ্ছে আলফা, ঠিক আছে? ধরো এটা আলফা ভেক্টর, তাহলে তার ডান দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ তার সাথে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি করে আছে বিটা, মানে এটা হচ্ছে রাইট হ্যান্ডেড, ডান দিক থেকে শুরু হচ্ছে এইভাবে, এই দিক থেকে যাচ্ছে আলফা থেকে বিটার দিকে, আর এটা এই দিকে যদি আসে বিটা থেকে আলফা, দেন ইট ইজ কল্ড লেফট হ্যান্ডেড। তাহলে আমরা রাইট হ্যান্ডেড সিস্টেম মানে অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট হ্যান্ডেড মিন্স আমি একটু বলে দিই, রাইট হ্যান্ডেড মানেই হচ্ছে সেটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ সিস্টেম, আর কিছু না, ঠিক আছে? এটাই ক্লিয়ার? আচ্ছা, এইবার আলফা বিটা গামা এরা কিন্তু অর্ডারটা কিন্তু সেম, মানে এরকম না যে আলফা আর বিটার মাঝখানে গামা ঢুকে যাবে, না, প্রথমে আলফা থাকবে দেন বিটা দেন গামা। আচ্ছা, এইবার কি বলেছে, বিটার সাথে গামা আবার 90, আবার আলফার সাথে গামাটাও 90, তার মানে এটা হচ্ছে গামা ধরছে, তাহলে এইটা 90, দিস অ্যাঙ্গেল ইজ অলসো 90, দিস অ্যাঙ্গেল ইজ অলসো 90। তাহলে এরকম তিনটে ভেক্টর একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে, এবং তিনটে ভেক্টর হচ্ছে ইউনিট ভেক্টর, লেফট লেট ধরে নিচ্ছি আলফা বিটা গামা, লেট আলফা বিটা গামা, ঠিক আছে, form a right handed system, form a right handed system, তারা একটা right handed system তৈরি করে, ঠিক আছে? আমরা এটা ধরে নিচ্ছি,
তারা যদি একটা রাইট হ্যান্ড সিস্টেম করে তাহলে আমাদের প্রমাণ করতে হবে আলফা, ঠিক আছে? তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, আমাদের প্রমাণ করতে হবে যে এই স্কেলার ট্রিপল প্রোডাক্টটা হচ্ছে ওয়ান, তার মানে আলফা ডট বিটা ক্রস গামা ইজ ইকুয়াল টু ওয়ান, এটা আমাদের প্রমাণ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, খুব সিম্পল। সবার আগে বলো বিটা ক্রস গামা কত হবে, এই দুটো ভেক্টর ভালো করে দেখো, বিটা আর গামা। তো আমরা ক্রস প্রোডাক্ট জানি, তাহলে ফর্মুলা কি বিটা আর গামার ক্রস প্রোডাক্ট? বলো বিটা আর গামার ক্রস প্রোডাক্ট কি হবে? এই যে বিটা আর গামা, এখান থেকে যদি আমরা দেখি মড বিটা মড গামা সাইন থিটা, আর একটা ইউনিট ভেক্টর এই যে বিটা আর গামা, এটা 90 ডিগ্রি এদিক থেকে ঘুরছে, তাহলে একটা ইউনিট ভেক্টর। সবার আগে ক্রস প্রোডাক্ট হলো একটা ইউনিট ভেক্টর। এবার কোশ্চেনটা হচ্ছে ইউনিট ভেক্টরের দিকটা কোন দিকে হয়, মানে যদি আমি বিটা আর গামার ক্রস করি, তাহলে ভালো করে দেখো বিটা আর গামার ক্রস করলে আমরা নরমালি কি ছবি আঁকি, এরকম একটা ভেক্টর, এরকম একটা। তাহলে যদি ক্রস করি, ধরো আমরা যদি প্রথম থেকে শিখেছি কিভাবে, এটা যদি আলফা এটা যদি বিটা হয়, তাহলে তাদের ক্রস করলে কি হয়, আলফা আর বিটার সাথে পারপেন্ডিকুলার একটা ভেক্টর থাকবে সেই দিক, আলফা দিকে হবে। আলফা আর বিটা ধরো এদের মধ্যে অ্যাঙ্গেল ধরো থিটা, তাহলে আমি যদি কাউকে বলি যে আলফা ক্রস বিটা করো, দেন মড আলফা হয় মড বিটা হয় আর সাইন থিটা হয়, এটা তো অবশ্যই, কিন্তু এটা তো স্কেলার টার্ম হয়ে গেল, তাহলে এটা তো ভেক্টর টার্ম, তাহলে তার জন্য কি করতে হয়, আমাদের এখানে একটা ইউনিট ভেক্টর অ্যাড করতে হয়, তাই না? এবার এই ইউনিট ভেক্টরটার দিক কোন দিকে হয়, ধরো আমরা এটা বললাম ইটা বা এন ইউনিট ভেক্টর, তাহলে তার দিকটা কোন দিকে হয়, তার দিকটা হচ্ছে আলফা এবং বিটা যে প্লেনে আছে তার সাথে কি হবে, সেটা 90 ডিগ্রি হবে, তাহলে এটা 90 ডিগ্রি এবং এটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর, তাই না? তাহলে এইবার কোশ্চিনটা দেখো খুব ভালো করে, আমি কি করতে চাইছি, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে সরি এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে গামা, তাহলে বিটা আর গামার সাথে যে 90 ডিগ্রি করে আছে, বিটা আর গামার সাথে 90 ডিগ্রি করে আছে, কে করে থাকবে, কোন ইউনিট ভেক্টরটা, এই যে আলফাটা, কারণ আলফাটা বলে দিয়েছে একটা ইউনিট, আলফা ইজ ইউনিট ভেক্টর, তাহলে আলফা যেহেতু একটা ইউনিট ভেক্টর, তাহলে আলফাটা বিটা আর গামার সাথে 90 ডিগ্রি করছে, তার মানে আমরা কি করব, আমরা এটাকে ধরবো হচ্ছে আলফা, এটা একটা ইউনিট ভেক্টর, ঠিক আছে, সে আমরা ক্যাপও দিতে পারি যেহেতু ইউনিট ভেক্টর বলেছে। আচ্ছা, ইনটু মড বিটা ইনটু মড গামা ইনটু সাইন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেটা আমরা জানি 90 ডিগ্রি, তাহলে দাঁড়ালো হচ্ছে মড বিটা মানে ওয়ান, মড গামা মানে ওয়ান, সাইন 90 মানে ওয়ান, তাহলে দাঁড়ালো হচ্ছে আলফা। এবার আলফা ডট বিটা ক্রস গামা তাহলে কত হবে, আলফা ডট আলফা, আচ্ছা আলফা ডট আলফা মানে মড আলফা ইনটু মড আলফা ইনটু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কস, তাহলে কস কত হচ্ছে, কস জিরো, তাদের মধ্যবর্তী কি সেম ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, জিরো, তাহলে আলফা মড আলফা মানে ওয়ান, ইউনিট ভেক্টর ওয়ান আর কস জিরো মানে ওয়ান, অর এখান থেকে বলতে পারি আলফা বিটা আর গামার স্কেলার ট্রিপল প্রোডাক্ট হচ্ছে ওয়ান, যেভাবে আমরা আই জে কে করি, তাহলে এগুলোকে আই জে কে হিসেবে ধরলেই যথেষ্ট। যাই হোক, আই জে কে আমরা এক্সাক্টলি ধরতে পারি না, কারণ আই জে কে মানে হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, আর এরা আলফা বিটা গামার হচ্ছে যে কোনো তিনটি ইউনিট ভেক্টর, কিন্তু তারা আবার মিউচুয়ালি পারপেন্ডিকুলার, ঠিক আছে? ক্লিয়ার? দেখো বুঝতে পারলে কিনা। আচ্ছা, এটা গেল হচ্ছে একটা কেস, এবার কনভার্সলি উল্টোটা, উল্টোটাতে আমরা কি ধরবো, উল্টোটাতে আমরা ধরে নিই লেট বক্স অফ আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে আমরা কি ধরে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি বক্স অফ আলফা বিটা গামা হচ্ছে ওয়ান, ঠিক আছে? আচ্ছা, বক্স অফ আলফা বিটা গামা যদি ওয়ান হয়ে যায়, তাহলে ব্যাপারটা বোঝো আমাদের কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে যে আলফা বিটা গামা রাইট হ্যান্ডেড সিস্টেম ফর্ম করছে। দেখো আমাদের প্রমাণ করতে হবে এইটা, বক্স অফ আলফা বিটা গামা যদি ওয়ান হয়ে যায়, তাহলে আলফা বিটা গামা কি করছে, আলফা বিটা গামা ফর্মে রাইট হ্যান্ডেড সিস্টেম, এটা প্রমাণ করতে হবে। তাহলে টু প্রুভ আমাদের প্রমাণ করতে হবে দ্যাট আলফা বিটা গামা, ঠিক আছে, ফর্ম রাইট হ্যান্ডেড সিস্টেম, ক্লিয়ার? আচ্ছা, তাহলে যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে আমরা কি জানি, আমরা জানি অ্যাজ বক্স অফ আলফা বিটা গামা হচ্ছে ওয়ান, এটা দেওয়া আছে, তার মানে আলফা ডট
বিটা ক্রস গামা ইকুয়াল টু ওয়ান এটা দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা আলফা ডট বিটা ক্রস গামা মানে কত? মড আলফা, মড অফ বিটা ক্রস গামা, তাই না? ইন্টু, আচ্ছা এবার দেখো বিষয়টা যে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? আমি ধরছি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা, আমি ধরে নিচ্ছি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা, ঠিক আছে? তাহলে কস থিটা ধরে নিচ্ছি ইজ ইকুয়াল টু ওয়ান। আচ্ছা মড আলফা মানে কত? মড আলফা মানে বলো ওয়ান, ওয়ান, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা ওয়ান, এটা বাদ চলে গেল, এটা ধরো ওয়ান হয়ে গেল, তাহলে এখানে পড়ে থাকলো কত? পড়ে থাকলো হচ্ছে বিটা ক্রস গামার মড, বিটা ক্রস গামার মড, ঠিক আছে? আচ্ছা এইবার থিটাটা লক্ষ্য করতে হবে যে বিটা ক্রস গামা আর আলফার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত। এবার কিন্তু এই ছবিটা জানি না আমি, এই ছবিটা কিন্তু আমরা জানি না, আমাদের এখানে বলে দিয়েছে যে বিটা ক্রস গামা আর আলফা, ঠিক আছে? তাহলে ধরো আমরা এটা আলফা ধরছি বা এটাকে ধরছি বিটা, এটাকে ধরছি গামা, ভালো করে দেখো। এবার বিটা ক্রস গামা, ঠিক আছে, তার সাথে যদি আলফা ডট প্রোডাক্ট করি তাহলে ওয়ান হবে। বিটা ক্রস গামা, আচ্ছা বিটা ক্রস গামাটা কোন দিকে হয়? বিটা ক্রস গামাটা হচ্ছে বিটার এবং গামার সাথে পারপেন্ডিকুলার, এইদিকে, এটা হচ্ছে বিটা ক্রস গামা, ঠিক আছে? এবার বিটা ক্রস গামার সাথে যদি আলফার ডট প্রোডাক্ট যদি ওয়ান হয় তাহলে আলফাটা কোন দিকে হবে? আলফার বিটা ক্রস গামার মধ্যে অ্যাঙ্গেল কি হবে? এইদিকে আলফা হতে পারে, এইদিকে যদি আলফা হয় তাহলে আলফার বিটা ক্রস গামার মধ্যে অ্যাঙ্গেল কত? 180, তাই না? কস পাই। আর যদি আলফাটা এইদিকে হয়, এটা যদি আলফা হয়, আলফা দুদিকে হতে পারে, ওই দিকে হতে পারে, এইদিকে হতে পারে, একটা লাল গাড়ি দিয়ে আসছি, তাহলে এটা যদি আলফা হয় তাহলে আলফার বিটা ক্রস গামার মধ্যে অ্যাঙ্গেল কত? তাহলে এখানে দুটো পসিবিলিটি, ঠিক আছে? এখানে দুটো পসিবিলিটি, তাই না? যে আলফার সাথে বিটা ক্রস গামার পসিবিলিটি কি? তাহলে এই জায়গাটা এটা ওয়ান হয়ে যাওয়া মানে কি? এটা ওয়ান হয়ে যাওয়া মানে এই থিটাটাকে কি হতে হবে? মানে দেখো বিষয়টা, দেখো ব্যাপারটা, দেখো এটা হচ্ছে বিটা, এটা গামা, এটা একটা প্লেন তৈরি করেছে। এবার বিটা ক্রস গামাটা কি হবে? বিটা ক্রস গামাটা হচ্ছে বিটার গামার সাথে পারপেন্ডিকুলার, খুব ভালো করে দেখো, বিটার গামার সাথে পারপেন্ডিকুলার দুদিকে থাকতে পারে কিন্তু, ধরো আমি এই দিকে আছি, বিটা ক্রস গামার সাথে পারপেন্ডিকুলার এই দিকে, ঠিক আছে? কারণ বিটা, এটা যদি বিটা হয়, এটা যদি গামা হয়, তাহলে অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ নেই, তাহলে এই দিকে হচ্ছে বিটা ক্রস গামা, তাহলে বিটা ক্রস গামাটা এই দিকে, দিকটা এই দিকে, ঠিক আছে? এই দিকে দিক, উপরের দিকে। এইবার কোশ্চেনটা হচ্ছে আলফাটাও তো জানি বিটার গামার সাথে পারপেন্ডিকুলার, এখন কোশ্চেনে প্রথমেই বলে দিয়েছে যে আলফাটা হচ্ছে বিটা গামার সাথে পারপেন্ডিকুলার হবে, কারণ তারা তিনটি মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাহলে আলফার পসিবিলিটি কি হয়? এই দিকে আলফাটা হয় এই দিকে হবে, বিটা ক্রস গামার সাথে পারপেন্ডিকুলার, তাহলে বিটার গামা যেই প্লেনে থাকছে তার সাথে পারপেন্ডিকুলার, মানে হয় আলফাটা এই দিকে বা আলফাটা এই দিকে। এবার কোশ্চেনে বলে দিয়েছে যে আলফা এবং বিটা ক্রস গামার ডট প্রোডাক্ট হচ্ছে ওয়ান, তাহলে আলফাটা কোন দিকে হতে হবে? তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, ব্যাপারটা বুঝতে পারছো? আলফার সাথে বিটা ক্রস গামার ডট প্রোডাক্ট ওয়ান বলে দিয়েছে, মাইনাস ওয়ান বলেনি, যদি ওয়ান বলে দেয় তাহলে এই জায়গাটা থিটাটা কি হতে হবে বলো? থিটা কি হতে হবে? কেন থিটা জিরো ডিগ্রি? বিটা ক্রস গামা, বিটা ক্রস গামা আর এখানে থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, তাই তো? আচ্ছা বিটা ক্রস গামার মড মানে আবার কত? এই জায়গাটা কত হবে এখান থেকে বলো, বিটা ক্রস গামার মড মানে এখানে কত হবে? মড বিটা ইন্টু মড গামা। আচ্ছা যেহেতু বিটা আর গামা কত অ্যাঙ্গেল করে? 90 ডিগ্রি। বিটা আর গামা কত অ্যাঙ্গেল করে? এক অপরের সঙ্গে 90 ডিগ্রি, তাহলে সাইন থিটা, তাই না? আচ্ছা বিটা আর গামা আমরা ধরে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি বিটা আর গামা অ্যান্টি মানে রাইট হ্যান্ডেড সিস্টেম তৈরি করে, আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? বিটা আর গামা রাইট হ্যান্ডেড সিস্টেম তৈরি করে, বিষয়টা বোঝো। তাহলে বিটা আর গামা মানে আগে বিটা তারপরে গামা, এই দিকে উল্টো দিকে, তাহলে এখানে ধরে নিচ্ছি আমরা সাইন 90, নাহলে কিন্তু সাইন অফ মাইনাস 90 হতে পারতো, উল্টো হলে কিন্তু সাইন অফ মাইনাস 90 হতে পারতো, ঠিক আছে? আচ্ছা তারপরে আবার কস থিটা ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে? বা একটা কাজ করো, এখানে আমরা এটাকে ধরে নিচ্ছি সাইন থিটা, আবার থিটাই ধরি কিন্তু কস থিটা। আচ্ছা এইটা মানে হচ্ছে ওয়ান, এটা মানে হচ্ছে ওয়ান, তাহলে পড়ে থাকলো কত? আমি যদি পরের পেজে আসি বা এখানে আসি, তাহলে পড়ে থাকলো হচ্ছে অর, এখানে লিখছি
sin theta into cos theta equal to 1 bishoyta bujhte hobe theta ta ki ba ekta kaj kori etake dhorchi amra theta 2 etake dhorchi theta ba etake dhorchi theta 1 etake theta 2 etake amra dhorchi theta 1 dutu angle ache আর এটাকে ধরছি আমরা থিটা টু ঠিক আছে এটা থিটা ওয়ান এটা থিটা টু আচ্ছা এবার থিটা ওয়ান আর থিটা টু এখন 90 ডিগ্রি এটা কিন্তু পরিষ্কার থিটা ওয়ানটা থিটা টুটা কিন্তু 90 ডিগ্রি হোয়ার থিটা ওয়ানটাও কত হোয়ার থিটা ওয়ানটা হচ্ছে 90 ডিগ্রি আর থিটা টুটা হচ্ছে 90 ডিগ্রি এটা কিন্তু আমরা পরিষ্কার জানি কিন্তু কোশ্চেনটা হচ্ছে দিকটা কোন দিকে জানি না গুণফল ওয়ান যেখানে থিটা 1 90 স্যার থিটা 1 থিটা 2 টা তখন উল্টা পাল্টা হয়ে গেল থিটা 2 টা কত হলো ও এটা উল্টো পাল্টা হয়ে গেল আচ্ছা আরেকটা জিনিস বলে দিই থিটা 1 টা কি হবে না থিটা 1 টা হচ্ছে 0 বা 180 থিটা 1 টা হচ্ছে বিটা ক্রস গামার সাথে আলফার অ্যাঙ্গেল তাহলে থিটা 1 টা হবে 0 বা এই জায়গাটা একটু চেঞ্জ করে দিই থিটা ওয়ানটা হবে হচ্ছে জিরো বা 180 ঠিক আছে এটা জিরো বা 180 আর থিটা টু টা 90 ঠিক আছে তাহলে একটু উল্টে দিই এটা হচ্ছে থিটা টু তাই তো এটা বলতে চাইছো আর এটা হচ্ছে থিটা ওয়ান উল্টো পাল্টা যেটা ইচ্ছা ধরে নিলেও হয় যাই হোক আমরা যেটা ধরেছি সেটাই তাহলে এটা হচ্ছে থিটা টু আর এটা হচ্ছে থিটা ওয়ান আচ্ছা যেখানে থিটা ওয়ানটা হচ্ছে জিরো বা 180 কারণ ওটা হচ্ছে বিটা ক্রস গামার সাথে আলফা অ্যাঙ্গেল বা 180 দুটোই হতে পারে আর থিটা টুটা হচ্ছে 90 ডিগ্রি বা এরকম হতে পারে উল্টো দিকে হতে পারে মাইনাস 90 ডিগ্রি এটাও হতে পারে দুটোই পসিবিলিটি এবার দেখো কোন পসিবিলিটিতে এই রিলেশনটা হোল্ড করবে এই রিলেশনটা হোল্ড করতে পারে দুটো পসিবিলিটি It implies that হয় থিটা ওয়ানটা জিরো তাহলে কস থিটা ওয়ান ওয়ান আর থিটা টুটা নাইনটি এটা একটা পসিবিলিটি বা আরেকটা হতে পারে অর থিটা ওয়ানটা 180 আর থিটা টুটা মাইনাস 90 এটাও পসিবিলিটি তাহলে ছবিটা দেখো কি হবে বিষয়টা দেখো মাইনাস 90 ডিগ্রি এটাও পসিবিলিটি কেন এটা পসিবিলিটি যদি এই কেসটা হয় থিটা ওয়ানটা জিরো আর থিটা টুটা নাইনটি তাহলেও দেখো কস থিটা ওয়ান কত হয়ে যাবে কস জিরো মানে ওয়ান আর সাইন থিটা ওয়ান মানে সাইন নাইনটি ওয়ান আচ্ছা এখানে যদি বলি থিটা ওয়ানটা 180 তাহলে কস থিটা ওয়ান মাইনাস ওয়ান আর সাইন থিটা টু যদি মাইনাস 90 হয় তাহলে এটাও কিন্তু মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে যাবে এবার ছবিটা আমি আঁকছি ছবিটা দেখো সাপোজ এটা হচ্ছে আমাদের বিটা ঠিক আছে এটা আমাদের বিটা এটা আমাদের গামা আচ্ছা বিটা আর গামার মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা ধরে নিয়েছি থিটা টু আর এটা আমাদের বিটা ক্রস গামা তাই তো আচ্ছা এবার আলফাটা কোন দিকে হবে এটা বুঝতে হবে বিষয়টা বোঝো আলফাটা কোন দিকে হবে আচ্ছা যেহেতু দুটো পসিবিলিটি আছে তাহলে দুটো পসিবিলিটি কি এক নম্বর পসিবিলিটি ছবিটা খুব ভালো করে দেখো বিটার গামার মধ্যে 90 ডিগ্রি হচ্ছে ঠিক আছে বিটার গামার মধ্যে 90 ডিগ্রি হচ্ছে তাহলে বিটার গামার মধ্যে 90 ডিগ্রি হয় আমরা কোন দিকটা ধরবো আমরা কোনটা ধরবো যেটা অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে তার মানে কোন অ্যাঙ্গেলটা ধরবো আমরা আমরা অ্যাঙ্গেলটা ধরবো হচ্ছে তার মানে বিটার গামার মধ্যে 90 ডিগ্রি হয় এই যে একটা কেস দেখো থিটা টুটা 90 ডিগ্রি থিটা টুটা হচ্ছে বিটার গামার মধ্যবর্তী অ্যাঙ্গেল তাহলে এটা 90 ডিগ্রি হওয়া মানে এই দিকে হলো এই দিক বরাবর হলো একটা কেস আর যদি বিটার গামার মধ্যে মাইনাস 90 ডিগ্রি হয় তাহলে আরেকটা ছবি আঁকছি এটা তখন গামা হয়ে যাবে আর এটা তখন বিটা হয়ে যাবে
তাহলে বিটার গামার মধ্যে অ্যাঙ্গেল মাইনাস 90, মানে এই দিকটা হবে এবার থিটা টু টা, এটাও থিটা টু কিন্তু এবার এই দিকে হবে, তখন আর যদি 90 হয় তাহলে উল্টো দিকে হবে। আচ্ছা এইবার যদি থিটা টুটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই ছবিটা ফার্স্ট ছবিটা, আর তার সাথে থিটা ওয়ানটা যদি জিরো হয় তাহলে থিটা ওয়ান জিরো হলে আলফাটা কোন দিকে হবে, আলফাটা হচ্ছে বিটা গামার সঙ্গে যেই দিকে আছে সেদিকে আছে, তাহলে এই দিকে আলফা হবে। তাহলে দেখো তো আলফা বিটা গামাটা কি দিয়ে হচ্ছে, এই যে আলফা বিটা গামা রাইট হ্যান্ডেড সিস্টেম হচ্ছে, দেখো সিস্টেম হচ্ছে আলফা বিটা গামা কোন দিকে হচ্ছে, আর যদি এই দিকে হয় তাহলে আলফাটা কোন দিকে হবে, আলফাটা হচ্ছে তাহলে বিটা আর গামার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এই যে এইটা হচ্ছে 90 অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে বিটা ক্রস গামাটা কোন দিকে হবে, বিটা ক্রস গামাটা হবে হচ্ছে তোমার, তাহলে বিষয়টা বোঝো ভালো করে, একদিকে হচ্ছে বিটা আর গামার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, মানে পজিটিভ 90, তাহলে এই দিকে শুরু হচ্ছে, তাহলে বিটা ক্রস গামাটা এইদিকে হবে, আর আলফাটা হচ্ছে বিটা ক্রস গামার সাথে 0 ডিগ্রি, তাহলে আলফাটাও এইদিকে হবে। আর আরেকটা পসিবিলিটি বিটা আর গামার মধ্যে অ্যাঙ্গেল মাইনাস 90, তাহলে মাইনাস 90 মানে বিটাটা এটা হবে গামাটা এইদিকে হবে, তাহলে ক্লকওয়াইজ 90 ঘুরছে, ক্লকওয়াইজ 90 ঘোরা মানে কিন্তু মাইনাস 90। এবার তাহলে বিটা ক্রস গামা এইদিকে হবে অবশ্যই, কারণ এইদিক থেকে ঘুরছে, তাহলে এইদিকে যদি হয় আলফা আবার তার সাথে কি আছে 180 ডিগ্রি করছে, কারণ যদি সেকেন্ড কেসটা ধরি তাহলে থিটা ওয়ানটা হচ্ছে 180 ডিগ্রি, তার মানে এটা আবার 180 ডিগ্রি করছে, তার মানে উল্টো দিকে হবে আলফাটা। তাহলে আলটিমেটলি দেখো দু ক্ষেত্রে কিন্তু ছবিটা সেম, এই কেসেও যা ছবি হচ্ছে এই কেসেও ছবিটা সেম হচ্ছে, দুটো কেসেই কিন্তু ছবি সেম, ইন বোথ দ্য কেসেস লিখতে হবে, ইন বোথ দ্য কেসেস দুটো কেসেই আলফা বিটা গামা ফর্ম এ রাইট হ্যান্ডেড সিস্টেম, একটা রাইট হ্যান্ডেড সিস্টেম ফর্ম করছে, দেখো এটা একটা রাইট হ্যান্ডেড সিস্টেম তৈরি করছে এরকম ভাবে, এই ঠিক আছে দেখো এই সাইড এইভাবে ঘুরছে বিষয়টা, তাই না, বিষয়টা এইভাবে ঘুরছে না, কিন্তু এইভাবে ঘুরছে না বিষয়টা বোঝো, তোমরা হয়তো বলতে পারো স্যার আলফা তো উপরে আছে, তো এই দিক থেকে ঘোরাও না, আলফা থেকে ঘোরাও, মানে তোমার নট নেসেসারি যে তোমাকে নিচ থেকে ঘোরাতে হবে, তুমি উপর থেকেও ঘোরাও, কিন্তু রাইট হ্যান্ডেড মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, তাহলে প্রথমে কি আছে দেখো আলফা থেকে যদি শুরু করি ঘোরানোটা, ঘোরানোর সিস্টেমটা দেখো আলফা থেকে শুরু করছি, বিটা কোন দিকে আছে, এই দিক বরাবর আছে না এই দিকে ঘোরালে আছে, ক্লকওয়াইজ ঘোরালে আছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে আছে বিটা, তাহলে আলফা থেকে যদি শুরু করি তাহলে আলফা থেকে ঘোরাচ্ছি ঘোরাচ্ছি আমি, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরাই তাহলে বিটা আছে, ক্লকওয়াইজ যদি ঘোরাই তাহলে কিন্তু সিস্টেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে যদি আমি রাইট হ্যান্ডেড সিস্টেম ঘোরাই, রাইট হ্যান্ডেড সিস্টেম মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, দেন বিটা পড়লো, আবার অ্যান্টি ক্লকওয়াইজ দেন গামা পড়লো, তার মানে আলফা তারপরে বিটা তারপরে গামা, রাইট হ্যান্ডেড সিস্টেম, আর যদি লেফট হ্যান্ড ঘোরাতাম তাহলে আলফার পর গামা পড়তো তারপরে বিটা পড়তো, লেফট হ্যান্ডেড সিস্টেম না এটা কিন্তু রাইট হ্যান্ডেড সিস্টেম, তাহলে দুটো পসিবিলিটি আছে, ব্যাপারটা বুঝতে পারা গেছো, যে আলফা কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে, আলফা ডট বিটা ক্রস গামা এটা যদি ওয়ান হয়ে যায় তাহলে অনেকগুলো পসিবিলিটি আছে, একটা কি পসিবিলিটি যে বিটা ক্রস গামার দিকটা আলফার দিকেও থাকতে পারে, আলফার বিপরীত দিকেও থাকতে পারে, তার মানে আমরা শুরু করেছিলাম মড আলফা ইনটু মড বিটা ক্রস গামা, আর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিয়েছিলাম কস অফ থিটা ওয়ান ইকুয়াল টু ওয়ান, তাহলে কস থিটা ওয়ানের পসিবিলিটি কি, কস থিটা ওয়ানের পসিবিলিটি হচ্ছে থিটা ওয়ান হয় 0 ডিগ্রি হতে পারে ওইদিকে, বা আরেকটা পসিবিলিটি আছে এটাকেও ছাড়া যাবে না 180 ডিগ্রি, আর সিমিলারলি এটাকে যদি বাদ দিয়ে দিই কেন এটা ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে আবার এখান থেকে মড বিটা ইন্টু মড গামা ইন্টু সাইন অফ থিটা টু আর কস থিটা ওয়ান ইকুয়াল টু ওয়ান, তাহলে এখান থেকেও এটা ওয়ান এটা ওয়ান, তাহলে এখানেও পসিবিলিটি কি সাইন থিটা টু এর মান আবার পসিবিলিটি দুটো আছে, কারণ কস থিটা ওয়ান এর যেহেতু দুটো পসিবিলিটি আছে তার মানে কস থিটা ওয়ান আইদার জিরো তখন এটা ওয়ান হয়ে যাচ্ছে, আর থিটা ওয়ান যদি 180 ডিগ্রি হয় তাহলে এটা মাইনাস ওয়ান হচ্ছে, তাহলে এখানে এর মান ওয়ান বা এর মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে এখানেও দুটো পসিবিলিটি, এর মান হয় ওয়ান বা এর মান মাইনাস ওয়ান, তাহলে কিন্তু মাইনাস ওয়ান গুণ করে ওয়ান আছে, তাহলে এটাও যদি থিটা টু টা যদি সাইন থিটা টু যদি মাইনাস ওয়ান হয়ে যায় তাহলে সাইন থিটা টু প্লাস ওয়ান হয়ে গেলে থিটা টু টা হচ্ছে 90 আর মাইনাস ওয়ান হয়ে গেলে থিটা টু টা হচ্ছে মাইনাস 90, তাহলে দুটো পসিবিলিটি, সেই জন্য কি হচ্ছে একটা হচ্ছে থিটা তখন এটা জিরো তাহলে দুটোই প্লাস ওয়ান, আর একটা হচ্ছে মাইনাস 90 180 এটাও একটা পসিবিলিটি, তাহলে এরকম দুটো পসিবিলিটি আছে, দুটো পসিবিলিটি আমরা দেখলাম, এটা একটা পসিবিলিটি নাম্বার ওয়ান, এটা একটা পসিবিলিটি নাম্বার টু, দুই ক্ষেত্রে দেখলাম সিস্টেমটা হচ্ছে রাইট হ্যান্ডেড, কেন আলফা থেকে শুরু করছি অ্যান্টি ক্লকওয়াইজ তারপরেই বিটা পড়ছে তারপরেই গামা পড়ছে, দেখো বুঝতে পারলে কিনা, তাহলে এইভাবে এটাকে লিখতে হবে, ঠিক আছে দেখো এটা হচ্ছে এর অ্যান্সারটা, কারো কোনো কোশ্চিন থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা 16 বি নম্বর অঙ্কটা আমি একটু টুকে নিই, তো এই অঙ্কটা কেন পারুনি আমি জানি না, এই অঙ্কটা আমি অলরেডি করিয়ে দিয়েছি, দেখো বুঝতে পারবে, ইফ এ ভেক্টর
আলফা, একটা ভেক্টর নিলাম আলফা, ঠিক আছে, বি রিজাল্ট, ইনটু কম্পোনেন্টস, আলফাটা হচ্ছে রিজাল্ট ইনটু কম্পোনেন্টস প্যারালাল অ্যান্ড পারপেন্ডিকুলার টু অ্যানাদার ভেক্টর, অ্যান্ড পারপেন্ডিকুলার টু অ্যানাদার ভেক্টর, ঠিক আছে। আচ্ছা ভেক্টরটা কি? বিটা বলে দিয়েছে। দেন শো দ্যাট দ্য কম্পোনেন্টস আর, দেন শো দ্যাট, দেখাও যে দ্য কম্পোনেন্টস আর, একটা বলে দিয়েছে বিটা ডট আলফা বাই মড অফ বিটা স্কোয়ার ইন্টু বিটা, আর আরেকটা বলে দিয়েছে অ্যান্ড বিটা ক্রস আলফা ক্রস বিটা বাই মড বিটা স্কোয়ার, ঠিক আছে, রেসপেক্টিভলি। দেখো সলিউশন, আচ্ছা কোশ্চেনটা তাহলে আরেকবার পড়ে নিচ্ছি, কি বলেছে, একটা ভেক্টর আলফা বি রিজাল্ট ইনটু কম্পোনেন্ট, তাহলে আলফা হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে দুটো কম্পোনেন্টে, রিজাল্ট ইনটু কম্পোনেন্টস, একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার, দুটো কম্পোনেন্ট, টু অ্যানাদার ভেক্টর বিটা, তাহলে বিটা ভেক্টরের সঙ্গে, বিটা ভেক্টরের সঙ্গে কি হচ্ছে, একটা পা কম্পোনেন্ট হচ্ছে প্যারালাল আর একটা কম্পোনেন্ট হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে ধরে নিচ্ছি আলফাকে দুটো কম্পোনেন্টে রিজলভ করা হচ্ছে, একটা গামা একটা ডেল্টা, ঠিক আছে, হোয়ার একটা হচ্ছে ধরে নিই গামা কার সাথে প্যারালাল, বিটার সাথে প্যারালাল, তাহলে গামা যদি বিটার সাথে প্যারালাল হয় তাহলে গামা ইজ ইকুয়াল টু সাম এম ইনটু বিটা, হোয়ার এমটা হচ্ছে স্কেলার, হোয়ার লিখবো না, এখানে এম হচ্ছে স্কেলার, ক্লিয়ার। অ্যান্ড আরেকটা পোর্শন ডেল্টা, তাহলে একটা দেখো একটা হচ্ছে বিটার সাথে প্যারালাল, একটা পোর্শন দুটো, যে দুটো পোর্শনে ভেঙেছি তাহলে আলফাকে দুটো পোর্শনে ভেঙেছি, একটা গামা একটা ডেল্টা, তার মধ্যে একটা পোর্শন হচ্ছে বিটার সাথে প্যারালাল, তাহলে প্যারালাল হলে আমরা জানি সাম স্কেলার ইনটু বিটা, আর আরেকটা ভেক্টর হচ্ছে বিটার সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার হলে তাদের গুণফল জিরো, ডট প্রোডাক্ট জিরো, ক্লিয়ার। আচ্ছা এবার আমাদের কি দেখাতে হবে, আমাদের দেখাতে হবে যে তাহলে একটা কম্পোনেন্ট হচ্ছে এইটা আরেকটা কম্পোনেন্ট হচ্ছে এইটা, এটা আমাদের দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা কি করে দেখাবো, খুব সিম্পল, দেখো আমরা এখানে আলফার সাথে বিটাকে ডট করছি, ঠিক আছে। আচ্ছা এবার আলফার সাথে যদি বিটাকে ডট করি, তার আগে একটা কাজ করি, আচ্ছা তার আগে এখানে বলি, তাহলে এখানে গামার সাথে, গামা প্লাস ডেল্টার সাথে বিটাকে ডট করছি, অর আলফা ডট বিটা, আচ্ছা এখানে তাহলে হয়ে গেল গামা, আচ্ছা গামা মানে কি, গামা মানে আমরা অলরেডি করেছি, গামা মানে হচ্ছে এম ইন্টু বিটা, তাহলে গামার মানটা বসিয়ে দিই এম ইন্টু বিটা প্লাস ডেল্টা ডট বিটা, ঠিক আছে, এই যে গামা এখান থেকে, অর আলফা ডট বিটা ইজ ইকুয়াল টু এম স্কেলার বাইরে বেরিয়ে গেল, বিটার সাথে বিটা ডট হলো, বিটার সাথে বিটা ডট প্লাস ডেল্টার সাথে বিটা ডট, ক্লিয়ার, অর আলফা ডট বিটা, আচ্ছা এটা হচ্ছে এম ইনটু বিটা ডট বিটা, আর ডেল্টার বিটার গুণফল হচ্ছে জিরো, এই যে দেওয়া আছে, তাহলে সেখান থেকে এম এর মানটা বলো, আলফা ডট বিটা বাই মড বিটার স্কোয়ার, কারণ বিটা ডট বিটা মানে মড বিটার স্কোয়ার, তাহলে এখান থেকে গামার মানটা আমরা কত ধরেছি, অতএব গামা এম ইন্টু বিটা, এম এর মানটা বসিয়ে দিচ্ছি, আলফা ডট বিটা বাই মড বিটার স্কোয়ার ইন্টু বিটা, দেখো অ্যান্সার মিললো কিনা, তাহলে আলফা ডট বিটার জায়গায় একই ব্যাপার, যেহেতু ডট প্রোডাক্ট, বিটা ডট আলফা বাই মড বিটার স্কোয়ার ইন্টু বিটা, তাহলে এটা বেরিয়ে গেল একটা কম্পোনেন্ট, আর আরেকটা কম্পোনেন্ট কি, আরেকটা হচ্ছে ডেল্টা, আচ্ছা ডেল্টার মান কত, কি করে বের করবো, ডেল্টার মান হচ্ছে আলফা মাইনাস গামা, তো আলফা মাইনাস গামা মানে আলফা মাইনাস গামা করলে কত হয়, গামা হচ্ছে বিটা ডট আলফা, যেটা মানটা বেরিয়ে গেছে বাই মড বিটার স্কোয়ার ইন্টু বিটা, ক্লিয়ার। আচ্ছা এই মানটা দেখো, এবার ইজ ইকুয়াল টু বলছি, এটা হচ্ছে আলফা, ঠিক আছে, এটাকে যদি ডট, খুব ভালো করে দেখো, ডট না করে সরি, এটাকে যদি এরকম ভাবে করি, আলফাটাকে যদি এরকম ভাবে লিখি, বিটা ডট বিটা ইন্টু আলফা, বিটা ডট বিটা মানে কে বলতে পারে কত হবে, সেম ভেক্টরের ডট প্রোডাক্ট করলে কত হয়, বিটা ডট বিটা কত হয়, মড বিটা ইন্টু কস অফ কত হবে, মড বিটা কে কে বলতে পারে কত হবে, এটা জিরো ডিগ্রি, তাহলে কত হবে ওয়ান, তাহলে এটাকে ওয়ান, ওয়ান মানে আমি বিটা ডট বিটা লিখলাম, লিখতে পারি মাইনাস বিটা ডট আলফা ইন্টু মড বিটা,
clear by এখানে কি লিখতে পারি mod beta square তাই না by এখানে লিখতে পারি আমরা mod beta square ঠিক আছে আচ্ছা এখানে যে beta dot beta নিলাম সেই beta dot beta মানে 1 হয়ে গেল clear আচ্ছা এইবার বিষয়টা লক্ষ্য করো এই যে এইটা তাহলে ডেল্টার মানটা কত হলো ডেল্টার মানটা আমি এখানে লিখব এই জায়গাটা লিখব তাহলে ডেল্টার মান এখান থেকে ইজ इक्वल टू এটাকে যদি আমি ফর্মুলায় ভাঙি খুব ভালো করে লক্ষ্য করো এটাকে যদি ফর্মুলায় ভাঙি আচ্ছা একটা কাজ করি মড বিটা মানে হচ্ছে এটা 1 না সরি এটা হচ্ছে বিটা ডট বিটা মানে মড বিটা ইনটু cos অফ 0 ডিগ্রি তাই তো তাহলে এখানে যেহেতু বিটা ডট বিটা নিয়েছি তাহলে নিচে ওটাকে ক্যালকুলেশন করার জন্য বিটা মড বিটা স্কয়ার নিলাম তাহলে আলটিমেটলি এটা 1 হয়ে গেল তাহলে 1 এর বদলে কি করলাম বিটা ডট বিটা ইনটু আলফা বাই মড বিটা স্কয়ার আর এখানে অলরেডি কি ছিল তোমরা জানোই এবার দেখো এটা হচ্ছে কি ফর্মুলা বিটা ক্রস আলফা ক্রস বিটা উপরে একটা আর কিছু না বাই নিচে কত কমন গেল মড বিটা স্কয়ার কেন এটা বিটা ক্রস এই যে ক্রস প্রোডাক্ট আমরা জানি তিনটে ক্রস প্রোডাক্টের ফর্মুলা কি হয় তাহলে আমরা যদি বলি যে বিটা ক্রস আলফা ক্রস বিটা তাহলে ফর্মুলা কি হবে বলো কি ফর্মুলা হয় বিটার সাথে প্রথমে বিটা লাস্টেরটা ইনটু আলফা মাইনাস বিটার সাথে আলফা ডট ইনটু বিটা এটা ফর্মুলা ক্লিয়ার দেখো তাহলে এটা মিলে গেল তাহলে ডেল্টা বেরিয়ে গেল একটা কম্পোনেন্ট গামা বেরিয়ে গেল একটা কম্পোনেন্ট এই आंसर মানে কোশ্চেনটা বলেছে আর কিছু না কোশ্চেনটা এই দেখাতে বলেছে দেখো বোঝাতে পারলাম কি বুঝতে পারলে তাহলে 16 এ আর 16 বি এই দুটো অঙ্ক করালাম নেক্সট আর কি অঙ্ক ছিল তাহলে 12 এর বি এই অঙ্কটা কি বলেছে বলেছে দেখাও যে এ প্লাস বি প্লাস সি এই ভেক্টরটা এ প্লাস বি প্লাস সি এ বি আর সি এর সাম করেছে ঠিক আছে দিস রেজাল্টেন্ট ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু দা প্লেন থ্রু দা এক্সট্রিমিটিস অফ দা ভেক্টর বি ক্রস সি সি ক্রস এ আর এ ক্রস বি যদি এই ভেক্টরটাকে ঠিক আছে এই যে ভেক্টরটা এই ভেক্টরটাকে এ প্লাস বি প্লাস সি এটাকে যদি কার্সারে পারপেন্ডিকুলার টু হতে হবে এমন একটা প্লেনের সাথে যে প্লেনটা দিয়ে কিন্তু আমরা এই ভেক্টর গুলো যাই সেটা বলো কারণ প্লেনটা কি প্লেনটা বলছে এই ভেক্টর গুলোর এক্সট্রিমিটিস এ এক্সট্রিমিটিস গুলো দিয়ে লাই করছে তার মানে এই ভেক্টর গুলো এন পয়েন্ট গুলো দিয়ে লাই করছে যাই করছে যাই যাচ্ছে ঠিক আছে তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি এই ভেক্টরটা যদি এই প্লেনটার সাথে পারপেন্ডিকুলার হয় দেখো আর প্লেনটা কি প্লেনটার মধ্যে কারা আছে প্লেনটার মধ্যে এই ভেক্টর আছে এই ভেক্টর আছে এই ভেক্টর আছে তাহলে খুব সিম্পল আমি যদি দেখাইতে পারি যে এই ভেক্টরটা এই ভেক্টর এই ভেক্টর এই ভেক্টর তিনটে ভেক্টর সাথে পারপেন্ডিকুলার ধরে নি লেট বি ক্রস সি সি ক্রস এ এন্ড এ ক্রস বি ক্যাপিটাল এর পজিশন ভেক্টর হচ্ছে বি ক্রস সি ক্যাপিটাল বি এর হচ্ছে সি ক্রস এ আর ক্যাপিটাল সি এর হচ্ছে এ ক্রস বি রিলেটিভ টু ও অরিজিনের রেসপেক্টে ক্লিয়ার আচ্ছা নাও এবি ভেক্টরটা কত হবে ওবি মাইনাস ওএ আচ্ছা ওবি মানে কত ওবি মানে হচ্ছে বি এর পজিশন ভেক্টর আমরা কত ধরেছি সি ক্রস এ মাইনাস ওএ এর পজিশন ভেক্টর এর পজিশন ভেক্টরকে আমরা কত ধরেছি বি ক্রস সি দাঁড়ালো যেটা সি ক্রস এ মাইনাস বি ক্রস সি ক্লিয়ার আচ্ছা আর এসি কত দাঁড়ালো ওসি মাইনাস ওএ ওসি মানে হচ্ছে এ ক্রস বি আর ওএ মানে হচ্ছে বি ক্রস সি ক্লিয়ার আচ্ছা এইবার নাও আমরা দেখাবো এ প্লাস বি প্লাস সি এর সাথে এবি ভেক্টরের ডট করলে কত হচ্ছে এ প্লাস বি প্লাস সি এই ভেক্টরটা তার সাথে এবি আছে এবি মানে কত এবির মানটা বসিয়ে দিই এবির মানটা হচ্ছে সি ক্রস এ মাইনাস বি ক্রস সি
ঠিক আছে পয়েন্টটা বসিয়ে দিলাম বাস তাহলে এখানে দাঁড়ালো এ এই যে এ এখানে ডট তার সাথে একবার ডট করলাম সি ক্রস এ আরেকবার মাইনাস ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এ এর সাথে ঠিক আছে এই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এ এর সাথে ডট করব বি ক্রস সি এ এর সাথে একবার সি ক্রস এ ডট একবার মাইনাস বি ক্রস সি এটা হয়ে গেল একটা পার্ট আচ্ছা আবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির জন্য বি এর সাথে সিমিলারলি একবার ডট করব সি ক্রস এ আরেকবার বি এর সাথে ডট করব বি ক্রস সি এর আচ্ছা নেক্সট লাস্ট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি সি এর সাথে ডট করব সি ক্রস এ মাইনাস সি এর সাথে ডট করব বি ক্রস সি আচ্ছা দেখি কত হচ্ছে ক্যালকুলেশন যদি করি আচ্ছা ক্যালকুলেশন যদি করি তাহলে দেখো এখানে দাঁড়াচ্ছে হচ্ছে এ ডট সি ক্রস এ তাহলে এটা জিরো এ সি এ আচ্ছা এটা দাঁড়াচ্ছে কত মাইনাস বক্স এবিসি এটা দাঁড়াচ্ছে হচ্ছে প্লাস বক্স অফ বিসিএ আচ্ছা এটা দাঁড়াচ্ছে জিরো কারণ দুটো বি আছে বক্সের মধ্যে থাকলে আচ্ছা এটা দাঁড়াচ্ছে জিরো দুটো সি আছে এটা দাঁড়াচ্ছে জিরো দুটো সি আছে আচ্ছা এবার আমরা কি জানি বিসিএ মানে কত বিসিএ মানে আমার এবিসি তাই না মানে জিরো তাহলে এটা যদি জিরো হয়ে যায় তাহলে কি বলতে পারি অতএব এ প্লাস বি প্লাস সি এই ভেক্টরটা হচ্ছে পারপেন্ডিকুলার টু এবি ভেক্টর সিমিলারলি তোমাদের কাজ কি তোমাদের কাজ হচ্ছে সিমিলারলি দেখানো যে এ প্লাস বি প্লাস সি ইজ পারপেন্ডিকুলার টু এসি এটা দেখানো ঠিক আছে একই রকম ভাবে যেরকম ভাবে ক্যালকুলেশন করলাম এখানে এবির জায়গায় জাস্ট আমাদের এসি আনতে হবে এসি মানে হচ্ছে এ ক্রস বি মাইনাস বি ক্রস সি দেখবে এটা জিরো হয়ে যাচ্ছে তাহলে দেখো এ প্লাস বি হচ্ছে এবির সাথে পারপেন্ডিকুলার যদি এবি তার সাথে আবার এসি তার সাথে পারপেন্ডিকুলার তাহলে এবি আর এসি তার সাথে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এরা যে প্লেনে আছে তার সাথে পারপেন্ডিকুলার এবি আর এসি যে প্লেনে আছে অতএব কি বলতে পারি অতএব আমরা বলতে পারি অতএব এ প্লাস বি প্লাস সি ইজ পারপেন্ডিকুলার টু বোথ এটা দেখাতে হবে কিন্তু পরেরটাও ঠিক আছে টু বোথ এবি এন্ড এসি ভেক্টর তাহলে এবি ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার এসি ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার তার মানে এ প্লাস বি প্লাস সি ইজ পারপেন্ডিকুলার টু দা প্লেন অফ এবি এন্ড এসি যে প্লেনে এবি আর এসি আছে অর এটা মানেই হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইজ পারপেন্ডিকুলার দ্য প্লেন থ্রু দ্য এক্সট্রিমিটিস অফ তাই তো এ ভেক্টর মানে এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্ট দ্যাট ইজ এ পয়েন্ট মানে আমরা ধরে নিয়েছি বি ক্রস সি ভেক্টর বি পয়েন্ট মানে সি ক্রস এ ভেক্টর আর সি পয়েন্ট মানে হচ্ছে বি ক্রস সি ভেক্টর সরি ভুল বললাম বি ক্রস সি সি ক্রস এ আর এ ক্রস বি ভেক্টর ঠিক আছে বুঝতে পারলি কিনা দেখো এই যে এই তিনটে এক্সট্রিমিটিস দিয়ে যে প্লেনটা যাচ্ছে এই প্লেনটা তিনটে এক্সট্রিমিটিস দিয়ে যাচ্ছে তাহলে এ দিয়ে যাচ্ছে বি দিয়ে যাচ্ছে সি দিয়ে যাচ্ছে তাহলে এ বি সি এই তিনটে পয়েন্ট দিয়ে যে প্লেনটা যাচ্ছে সেই প্লেনটার সাথে এ প্লাস বি প্লাস সি পারপেন্ডিকুলার হবে তাহলে এই তিনটে পয়েন্ট দিয়ে মানে কি এক্সট্রিমিটিস তিনটে ভেক্টর এক্সট্রিমিটিস একটা এ একটা বি একটা সি তাহলে এ বি সি ঠিক আছে এর সাথে পারপেন্ডিকুলার হওয়া মানে এটা ইকুয়াল তিনটে পয়েন্টে আমরা দুটো ভেক্টরে পরিণত করলাম তার সাথে দেখালাম এ প্লাস বি প্লাস সি পারপেন্ডিকুলার তাহলেই কমপ্লিট দেখো বোঝাতে পারলাম কিনা তাহলে এটা গেল হচ্ছে বারো ঠিক আছে নেক্সট হচ্ছে 16 20 6 তাহলে 20 6 অঙ্কটা দেখে নাও সো দ্যাট দেখাতে বলেছে যে আলফা ক্রস বিটা তার মড এর স্কয়ার মড অফ আলফা ক্রস বিটা স্কয়ার ইনটু মড অফ আলফা ক্রস গামা তার স্কয়ার তো এখানে মড আছে মানে কোনো ডট বা ক্রস দেয়নি মড মানে কি ইটসেলফ ইজ স্কেলার আলফা ক্রস বিটা তার মড হচ্ছে স্কেলার তার স্কয়ার হচ্ছে স্কেলার আলফা ক্রস গামা তার মড হচ্ছে স্কেলার স্কয়ার হচ্ছে স্কেলার মাইনাস আলফা ক্রস বিটা দিস ইজ এ ভেক্টর ডট আলফা ক্রস গামা দিস ইজ অলসো ভেক্টর বাট দা ডট প্রোডাক্ট অফ দিস টু ভেক্টরস দ্যাট ইজ আলফা ক্রস বিটা অ্যান্ড আলফা ক্রস গামা ইজ ইটসেলফ এ স্কেলার তার স্কোয়ার তার মানে বাঁ সাইডটা এল এইচ এস ইজ এ স্কেলার টার্ম ইজ এ স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড লুক এট দ্য রাইট হ্যান্ড সাইড হিয়ার মড আলফা স্কোয়ার ইট ইজ অলসো স্কেলার টার্ম অ্যান্ড বক্স অফ আলফা বিটা গামা দিস ইজ অলসো স্কেলার ইকুয়াল প্রোডাক্ট দ্যাট ইজ স্কেলার অ্যান্ড ইট স্কোয়ার ইজ স্কেলার সো আর এইচ এস ইজ অলসো স্কেলার সো ইউ হ্যাভ টু প্রুভ আলফা ক্রস বিটা
mod of alpha plus beta to the power 2 is equal to mod of alpha plus gamma to the power 2 minus alpha plus beta dot alpha plus gamma whole to the power 2 is equal to mod alpha square into box of alpha beta gamma square. Clear? Acha. Tomra এটা তো অবশ্যই করব আমরা সলিউশনটা তার আগে তোমরা আমাকে এই জিনিসটা বলো কি হবে কে বলতে পারে আলফা ডট বিটা ভালো করে দেখো তার স্কয়ার প্লাস আলফা ক্রস বিটা তার স্কয়ার জানো কত হয় এটা জানা আছে কারোর আমি ক্যালকুলেশন করি আর যদি জানা আমি এটা করেই দিয়েছিলাম অলরেডি alpha dot beta তার স্কয়ার আর alpha cross gamma তার স্কয়ার alpha cross beta তার স্কয়ার মানে ডট একবার ডট করলাম alpha beta একবার cross করলাম দুটোরই স্কয়ার তৈরি করি আছে alpha আর beta ডট প্রোডাক্ট করলে mod alpha mod beta cos theta তার স্কয়ার আর যদি আমি alpha cross beta করি তাহলে alpha cross beta মানে কিন্তু আর কিছুই না mod alpha cross beta স্কয়ার কারণ স্কেলার এর স্কয়ার আর ভেক্টর স্কয়ার একই হয় তাহলে দাঁড়ালো mod alpha mod beta x square into cos square theta plus alpha plus beta tar square তার মানে mod alpha square into mod beta square আর তাদের মধ্যে একটা যে sin হয় তাহলে এটা হচ্ছে sin square theta যদি alpha square আর beta square কমন নি তাহলে mod গুলো যদি কমন নি mod alpha square আর mod beta square তাহলে কত পড়ে থাকে cos square theta plus sin square theta that is 1 তাহলে কত পড়ে থাকবে mod alpha square into mod beta square কোশ্চিনে আলফা বিটা গামা ডেল্টা দেওয়া আছে তাহলে আমরা ভেক্টর গুলোকে এ আর বি ধরছি ফর এনি টু ভেক্টরস এ আর বি আমরা কি জানি আমরা জানি এ আর বি এর যদি ডট করে স্কোয়ার করি প্লাস তাদের যদি ক্রস করে স্কোয়ার করি তাহলে দাঁড়ায় তাদের মডের স্কোয়ার তার গুণফল এ স্কোয়ার ইনটু বি স্কোয়ার ঠিক আছে এটা আমরা জানি কিন্তু দেখো কি করে আমি কিন্তু বলে দিলাম এখানে এই যে ক্যালকুলেশনটা আমি করে এখানে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি ক্লিয়ার এখানে আলফা বিটার জন্য দেখিয়েছি এখানে আমরা একই জিনিসটা যেহেতু পোস্টিং আলফা বিটা গামা আছে তাহলে আমরা এ বি সি ধরলাম ক্লিয়ার তাহলে এবার তোমরাই বলবে আমাকে আর এখান থেকে যদি আমি কাউকে বলি মড এ তার স্কয়ার ইনটু মড বি তার স্কয়ার মাইনাস এ ডট বি তার স্কয়ার তাহলে কত হবে এটার স্কয়ার মাইনাস এটার স্কয়ার কত হবে এ ক্রস বি তার স্কয়ার আচ্ছা এবার কোশ্চেনে দেখো কি দিয়ে দিয়েছে ধরে নি এ মানে হচ্ছে আলফা ক্রস বিটা আর বি ভেক্টর মানে হচ্ছে আলফা ক্রস গামা তাহলে বলো এখান থেকে কি পাই এই জায়গা থেকে দেন উই হ্যাভ কে বলতে পারে কি পাই বলো এলএইচএস কি পাই এলএইচএসটা কত পাই মড এ এর মানটা বসিয়ে দিলাম আলফা ক্রস মড এ তার স্কোয়ার তাহলে মড এর মান বসিয়ে দিলাম ইনটু মড বি স্কোয়ার বাদটা বসিয়ে দিই মাইনাস এ ডট বি এ মানে কত আলফা ক্রস বিটা ডট বি মানে কত আলফা ক্রস গামা ঠিক আছে এই যে এ ডট বি তার স্কোয়ার সিমপ্লিফাই করে দিলাম সেটা দাঁড়ালো হচ্ছে আলফা ক্রস বিটা ক্রস আলফা ক্রস গামা তার স্কয়ার ক্লিয়ার বুঝতে পেরেছি আচ্ছা
এইবার ধরে নিচ্ছি আলফা ক্রস বিটা, সেটা হচ্ছে একটা ভেক্টর, ধরো ই, তাহলে এখানে কত দাঁড়ালো? ই ক্রস আলফা ক্রস গামা, তার স্কয়ার, ক্লিয়ার? আচ্ছা, এটা দাঁড়ালো হচ্ছে ই লাস্টেরটা ডট গামা ইন্টু আলফা মাইনাস ই ডট আলফা ইন্টু গামা। আচ্ছা, গোটাটার উপর আবার হোল স্কয়ার। আচ্ছা, ই এর মানটা বসি, ই এর মানটা হচ্ছে এ ক্রস বি, যদি বসি দিই তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে এ ক্রস বি ডট গামা ইন্টু আলফা মাইনাস এ, সরি, আলফা ক্রস বিটা, ই এর মানটা আলফা ক্রস বিটা ডট আলফা, ঠিক আছে, বক্স ওটার উপর আবার স্কোয়ার। আচ্ছা, তার মানে এটা কত হয়ে গেল? এটা হলো বক্স অফ আলফা বিটা গামা ইন্টু আলফা মাইনাস, এটা কত হলো? বক্স অফ আলফা বিটা আলফা, দ্যাট ইজ জিরো, তার স্কোয়ার। তাহলে দাঁড়ালো হচ্ছে বক্স অফ আলফা বিটা গামা তার স্কোয়ার ইন্টু আলফা স্কোয়ার। তো আমরা জানি আলফা স্কোয়ার আর মড আলফা স্কোয়ার সেম, কত হলো? আর ইঞ্চেস। দেখো বুঝতে পারলি কিনা, ঠিক আছে, বোঝা গেছে? 20-8 কি আছে কোশ্চেনটা? এলিমেন্ট এল এম এন তিনটা ভেক্টর, তার বক্স, বক্স অফ এলিমেন্ট ইনটু, বক্স মানে স্কেলার, তাহলে স্কেলার দিয়েছে বলে এখানে ডট বার ক্রস দেয়নি, ইনটু এ ক্রস বি, এ আর বি হচ্ছে দুটো ভেক্টর তার ক্রস, সেটা ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এল ডট এ ইনটু এল ডট বি, এল ডট এ এল ডট বি এল সেকেন্ড রোতে, এম ডট এ এম ডট বি এম থার্ড রোতে, এন ডট এ এন ডট বি এল, ক্লিয়ার? এটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, কি করে আমরা দেখাবো? তো অনেকে এটা আর এইচ এস ধরেও পড়ে, অনেকে এল এইচ এস ধরেও পড়ে, যেটা ইচ্ছে যায়। তো আমরা এটাকে একটা কাজ করি, আর এইচ এস ধরে করি, তার আগে তিনটে ভেক্টর নিয়ে নিই আমরা, পাঁচটা ভেক্টর, ধরো এ, এ মানে হচ্ছে এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে, ক্লিয়ার? বি, বি ওয়ান আই প্লাস বি টু জে প্লাস বি থ্রি কে, হয়ে গেল? আচ্ছা, এল, এল ওয়ান আই প্লাস এল টু জে প্লাস এল থ্রি কে, ক্লিয়ার? এম, এম ওয়ান আই প্লাস এম টু জে প্লাস এম থ্রি কে হলো, আর এন, এন ওয়ান আই প্লাস এন টু জে প্লাস এম থ্রি কে। দেখো বুঝে দেবো, ঠিক আছে? এল এইচ এস আর আর এইচ এস দুটোই করি আগে। এল এইচ এস ছিল কত? বক্স অফ এলিমেন্ট ইন্টু এ ক্রস বি। আচ্ছা, বক্স অফ এলিমেন্ট মানে ডিটারমিনেন্ট অফ এল ওয়ান এম ওয়ান এন ওয়ান এল টু এম টু এন টু এল থ্রি এম থ্রি এন থ্রি, ক্লিয়ার? ইন্টু এ ক্রস বি, এ ক্রস বি মানে বক্স অফ ডিটারমিনেন্ট অফ, সরি, আই ডিটারমিনেন্ট অফ আই জে কে এ ওয়ান এ টু এ থ্রি, বি মানে বি ওয়ান বি টু বি থ্রি, ঠিক আছে? আচ্ছা, এবার এদের ডিটারমিনেন্ট যদি করি কত হয়, ডিটারমিন করলে কত হবে? তাহলে ফার্স্ট রো এর সঙ্গে, ঠিক আছে, ফার্স্ট রো এর সঙ্গে আমরা এরকম ভাবে কত হবে বলো, এখানে দুটো ডিটারমিনেন্টে যদি আমরা গুণ করি তাহলে কি হয়? এটার সাথে আমরা, তাহলে আমরা ফার্স্ট রো এর সাথে ফার্স্ট রোই গুণ, একটা কাজ করো, ফার্স্ট এর ফার্স্ট কলামের সাথে ফার্স্ট রো করো, দ্যাট উইল বি বেটার, ঠিক আছে? এর ফার্স্ট কলামের সাথে ফার্স্ট রো করো, ফার্স্ট কলামের সাথে ফার্স্ট রো, একই বিষয় কিন্তু, ডিটারমিনেন্ট মানে কোনো সমস্যা নেই। তাহলে ফার্স্ট কলামের সাথে যদি ফার্স্ট রো করি কত হচ্ছে? এল ভেক্টর,
L2J plus L3K বিষয়টা বোঝা যাচ্ছে কিনা দেখো ফার্স্ট কলাম এই যে L1 L2 L3 আর এখানে IJK ঠিক আছে আচ্ছা এবার ফার্স্ট কলামের সঙ্গে সেকেন্ড রো কত হবে L1 A1 plus L2 A2 plus L3 A3 ঠিক আছে এবার ফার্স্ট কলামের সঙ্গে থার্ড রো L1 B1 plus L2 B2 plus L3 B3 দেখো বুঝতে পারছো কি সিমিলারলি পরেরটাও এবার সেকেন্ড কলামের সঙ্গে এই যে সেকেন্ড কলাম M1 M2 M3 তার সাথে ফার্স্ট রো তাহলে M1i প্লাস M2j প্লাস M3k নেক্সট কি হবে M1 A1 প্লাস M2 A2 প্লাস M3 A3 নেক্সট কি হবে M1 B1 বোঝা যাচ্ছে আশা করছি M2 B2 প্লাস M3 B3 নেক্সট লাস্টের টাই কি কলামের সাথে তাহলে N1i প্লাস N2j প্লাস N3k সিমিলারলি এটা হবে N1 A1 প্লাস N2 A2 প্লাস N3 A3 একইভাবে এটা হবে N1 B1 প্লাস N2 B2 প্লাস N3 B3 ক্লিয়ার আচ্ছা তাহলে এটার মান বলো কি L তাই না তাহলে পরের লাইনে লিখছি এটা হচ্ছে L এটা হচ্ছে এল এটা এম এটা এন ঠিক আছে তাহলে দাঁড়াচ্ছে এখানে লিখছি এটা এল এটা এম এটা এন আচ্ছা এখানে কত দাঁড়াচ্ছে এটা দাঁড়াচ্ছে হচ্ছে এল ডট এ এল ডট এ কারেক্ট তারপরে এটা এল ডট বি আচ্ছা পরেরটা হচ্ছে এম ডট এ এম ডট বি আর এটা হচ্ছে এন ডট এ কত দাঁড়াবে এন ডট সি তাই না কিন্তু আবার কলাম চেঞ্জ করি তার মানে নেগেটিভ আসছে ডিটারমিনেন্ট একবার যদি আমরা কলাম দুটো চেঞ্জ করে দেন মাইনাস সাইন অ্যারাইজ তারপরে আরেকবার আমরা চেঞ্জ করছি আরেকবার কি করছি সেকেন্ড আর থার্ড তাহলে এখানে চলে আসছে এল ডট বি এম ডট বি এন ডট বি আর এটাকে থার্ডে চলে গেল তাহলে এল এম এন দ্য সাইন উইল বি সেম দ্যাট ইজ অ্যারাইজেস ঠিক আছে প্রমাণ করবে তাহলে এই গেল হচ্ছে 2 8 দেখো বুঝতে পারলে কিনা কারোর যদি কোনো কোশ্চিন থাকে আমাকে বলতে পারো কি বলেছে কোশ্চিনটা আমি আরেকবার পড়ে দিচ্ছি চারটা ভেক্টর এ বি সি ডি বি সাজ দ্যাট এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু জিরো ভেক্টর এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু জিরো ভেক্টর ক্লিয়ার দেন শো দ্যাট মড এ ভেক্টর বাই বক্স অফ বি বিটা গামা ডেল্টা ইজ ইকুয়াল টু মাইনাস মড বি বাই গামা ডেল্টা আলফা তার বক্স is equal to mod c by delta alpha beta tar box is equal to mod d vector by mod of a box of alpha beta gamma vector jekhane alpha beta gamma delta are the unit vector along a b c sobar age tomader kaj hocche alpha r man ta bekor alpha ta ki boleche alpha ta hocche a vector barabar ba a vector je dik ache sei vector barabar unit vector jano er man koto hobe ki bolte pare a by mod a আরে বিটা মানে বি বাই মড বি কারণ বি ভেক্টরের দিকে বি ভেক্টরটা কি নরমাল একটা ভেক্টর তার দিকে যদি ইউনিট ভেক্টর থাকে আমরা ফার্স্ট চ্যাপ্টারের অঙ্ক তাহলে বি বাই মড বি গামা মানে সি ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর দ্যাট ইজ সি বাই মড সি আর ডেল্টা মানে হচ্ছে ডি ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর দ্যাট ইজ ডি বাই মড ডি তাই না দেখো বুঝতে পারলাম কি আচ্ছা এবার আমাদের দেখাতে হবে এ বাই বক্স অফ বিটা গামা ডেল্টা এটা কত হচ্ছে আগে দেখি ঠিক আছে এটা আগে কত হচ্ছে দেখি তাহলে এ বাই বক্স অফ বিটা গামা ডেল্টা বক্স মানে আচ্ছা তাহলে এখান থেকে দেখো বক্স অফ তার আগে একটা জিনিস করি এই যে প্রথম রিলেশনটা থেকে আমরা দেওয়া আছে এ দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু জিরো সেখান থেকে এ এর মানটা কত মাইনাস অফ বি প্লাস সি প্লাস ডি এটা মাথায় রেখো ঠিক আছে আচ্ছা এ বাই এবার হচ্ছে এখানে বক্স অফ বিটা বিটা মানে কত বিটা মানে আমরা জানি হচ্ছে বি
by mod b ঠিক আছে কমা দিচ্ছি box of gamma c by mod c delta e by mod b আচ্ছা তাহলে এখানে দাঁড়ালো হচ্ছে box ভেক্টরের mod a by আচ্ছা এখানে কি বলতো যে এটা যদি আমি স্কেলার ত্রিভুজ পড়তো তাহলে b by mod b ডট c by mod c ক্রস e by mod b দেখো কি দেখাতে হবে মানে আমি যেটা একটু সিম্পলিফাই করে নিতে চাইছি এখান থেকে কি দেখাতে হবে তাহলে mod a by আচ্ছা স্কেলার গুলো কি হয়ে যাবে বলো স্কেলার গুলো কি হয়ে যাবে বাইরে বেরিয়ে যেতে পারে স্কেলার গুলো তাহলে স্কেলার গুলো যদি বাইরে বেরিয়ে যায় তাহলে এটা হবে হচ্ছে b ডট c ক্রস d by ঠিক আছে mod b mod c mod d স্কেলারে কোনো ইয়ার আচ্ছা এটা যদি উপরে নিয়ে চলে যায় তাহলে mod a mod b mod c mod d by box of b c d এর মানটা বের করতে হবে ঠিক আছে দেখো বুঝতে পারছো তাহলে mod a mod b mod c mod d by box of b c d ঠিক আছে এইটা হচ্ছে একটা হলো প্রথমটা ফার্স্ট পার্টটা এটা ফার্স্ট পার্টটা ঠিক আছে আচ্ছা এবার সেকেন্ড পার্টটা যদি দেখাই তাহলে যদি বলি সেকেন্ড পার্টটা ক্যালকুলেশন করো সেকেন্ড পার্টটা কত আছে দেখো মাইনাস b বাই গামা ডেল্টা আলফা ক্লিয়ার মাইনাস b মাইনাস মড b সরি মাইনাস মড b ওটাই রাখলাম আচ্ছা গামার মানটা বসি কি c বাই মড c কমা বক্স অফ ডেল্টা মানে d বাই মড d কমা আলফা মানে a ভেক্টর বাই তার মড তার বক্স আচ্ছা এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে মাইনাস মড b বাই এটা হয়ে যাবে তাহলে হচ্ছে বক্স অফ বলো c d a বাই নিচে হয়ে যাবে মড c মড d মড a তাহলে দাঁড়াবে এটা সেটা হচ্ছে উপরে হচ্ছে মাইনাস অফ মড a মড b মড c মড d বাই নিচে দাঁড়াবে হচ্ছে বক্স অফ c d a আচ্ছা সি দিয়ে আমি মাইনাসটাকে চেঞ্জ করে দিতে চাই তাহলে চেঞ্জ করে দিতে চাইলে বক্স অফ এ বি সি ডি এটা মড বাই সি ডি এটাকে আমি একটা কাজ করছি সি ডি এটাকে আমি যদি এরকম করি বলো সি ডি এটাকে যদি আমি মাইনাসটাকে চেঞ্জ করে দিতে চাই তাহলে তার বদলে বন্ধু কিছু একটা বলো সি ডি এর বদলে কত করবো বলো এরকম করতে পারি সি এ ডি তাহলে এই দুটোকে আবার সমান দেখাতে হবে যেখানে আমাদের রিলেশনটা কি রিলেশনটা জানি কি a প্লাস b প্লাস c প্লাস d ইকুয়াল টু 0 কি করে দেখাবো বল মানে a প্লাস b প্লাস c প্লাস d যদি 0 হয়ে যায় তাহলে আমাদের দেখাতে হবে কি যে box of bcd আর box of cda এরা সমান তাহলে তো বলতে পারবো যে এই দুটো সমান হয়ে যাবে এটা এটা সমান হয়ে যাবে তাই না box of bcd আর box of cda এরা সমান হয়ে যাবে তাহলে আমাদের কি দেখাতে হবে সমান করতে গেলে দেখাতে হবে যে বক্স অফ বিসিডি আর বক্স অফ সিডিএ এরা আমাদের সমান এটা দেখাতে হবে আচ্ছা রিলেশন কি দেওয়া আছে গিভেন এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কে বলতে পারে কি করে দেখাবো ইকুয়াল টু জিরো কে বলতে পারে a প্লাস b প্লাস c প্লাস এটা cd হবে না cad হবে cad cad হবে বল কি করে দেখো তাহলে আমরা গিভেন যে ইকুয়েশনটা আছে তার সাথে c ক্রস d কে গুণ করে দেব কি রকম করব ডট তাহলে a প্লাস b প্লাস c প্লাস d ডট সি ক্রস ডি কারেক্ট তাহলে এখানে হবে জিরো ডট সি ক্রস ডি আচ্ছা এটা তাহলে দাঁড়াবে কত বক্স অফ সিডি প্লাস বক্স অফ সিডি এই যে
distributive property আর তারপরে গুলো দেখো জিরো হয়ে যাবে কারণ CCD মানে জিরো DCD দিয়ে জিরো কারণ বক্সের একই জিনিস আছে আর এটা মানে হচ্ছে জিরো স্কেলার আচ্ছা তাহলে বক্স অফ ACD আর বক্স অফ BCD সমান তাহলে বক্স অফ BCD মানে মাইনাস বক্স অফ ACD মাইনাস বক্স অফ ACD মানে মাইনাস বক্স অফ ACD ACD কি লেখা যায় বলো ACD কে লেখা যায় ADC মাইনাসটা তাহলে কেটে গেল মাইনাসটা বাদ হয়ে গেল ADC-টাকে আমরা আমাদের নিজেদের ফর্মে লিখা যাবো C A T একই বিষয় সেম তাহলে ফার্স্ট পার্ট আর সেম সেকেন্ড পার্ট কি হয়ে গেল অতএব ফার্স্ট পার্ট যেটা ছিল সেটা সেকেন্ড পার্টের সঙ্গে সমান সিমিলারলি বাকিগুলো দেখা দেব আমরা সিমিলারলি বাকিগুলো দেখা দেব সিমিলারলি ইউ ক্যান সো দা আদার পার্টস ঠিক আছে কত হলো তাহলে এটা কমপ্লিট তাই না 17 সি দেখো বোঝাতে পেরেছি নেক্সট স্যার ওটা সিমিলারলি দেখিয়ে দিলে হবে না 20 দেখিয়ে দাও ওই সিমিলারলি দেখালে হয়ে যাবে পাওয়ার পরে দুটো হ্যাঁ একই তো বাকি তো একই তো ওখানে ওখানে দেখবে যে অন্য হচ্ছে ওখানে বিসিডি হচ্ছে না সিএডি হচ্ছে না তাহলে অন্য দেখো উপরটা তো সবারই সেম থাকবে উপরটা তো দেখবে সবারই সেম থাকে এবিসিডি তাই না প্রথম পার্টটা হয়তো নিচেরটা ছিল বিসিডি পরের পার্টটা নিচেরটা ছিল হচ্ছে এটা সেমই ছিল উপরেরটা নিচেরটা ছিল হচ্ছে সিএডি মাইনাসটাকে যদি চেঞ্জ করি সিএডি তারপরটা দেখো উপরটা সেমই থাকবে তো যে ঘুরে ফিরে নিচেরটাই খালি চেঞ্জ হবে সিএডি এর বদলে ওখানে অন্য কিছু ঠিক আছে তো একই বিষয় সিমিলারলি বললেই যথেষ্ট দরকার নেই আর কারণ একই জিনিস তুমি দুবার করে রিপিট করবে না ক্লিয়ার আচ্ছা নেক্সট 11C কি বলেছে 11C ইফ এ বি সি বি থ্রি ইউনিট ভেক্টরস বলে দিয়েছে এ বি সি বি থ্রি ইউনিট ভেক্টর তিনটি ইউনিট ভেক্টর such that A cross B cross C is equal to half of B তাই তো এটা বলে দিয়েছে then find the angles which A makes with B and C which the vector A makes with A vector টা তৈরি করে কেন বলে দিচ্ছে বি আর সি নন প্যারালাল যদি প্যারালাল হতো তাহলে কি হতো বি আর সি যদি প্যারালাল হতো কি হতো তাহলে বি ক্রস সি কত হতো আর এই চেষ্টা করতে পারো পি ভেক্টরকে জিরো আদারওয়াইজ সেটা স্যাটিসফাই করতে তাহলে বিটা জিরো হয়ে যাওয়া মানে ব্যাপারটা ওইটা করতে চাইনি চেয়েছে এখানে যে যাতে নন জিরো হয় তাহলে এ ক্রস বি ক্রস সি তাহলে দিয়ে দিয়েছে এ ক্রস বি ক্রস সি ইজ ইকুয়াল টু হাফ ইনটু বি আচ্ছা এ ক্রস বি ক্রস সি মানে জানি তো এ ডট সি ইনটু বি মাইনাস এ ডট বি ইনটু সি হাফ বি আচ্ছা তাহলে এইটা মাইনাস এটা ইজ ইকুয়াল টু এটা যদি আমি এখান থেকে কম্পেয়ার করি কম্পেয়ারিং বল কি হবে ফিলার আমরা কি পাচ্ছি হাফ এ ডট সি মানে হাফ আর এ ডট বি মানে জিরো আচ্ছা এ ডট সি যদি হাফ হয় এ আর বি আর সি যদি ইউনিট ভেক্টর তাহলে মড এ মড সি টু কস থিটা আলফা
আর সি এর মধ্যে অ্যাঙ্গেল আলফা, আর এটা কিন্তু বিটা, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে বিটা, ঠিক আছে, এটা হচ্ছে জিরো। তো খুব পরিষ্কার এখানে কত হবে, এটা ওয়ান, এটা ওয়ান, তাহলে কস আলফা যদি ওয়ান হয় তাহলে হাফ হয়, তাহলে আলফা কত হবে, কত ডিগ্রি বলো, 60 নাকি? আর এখানে যদি ডট প্রোডাক্ট হয় তাহলে এ আর বি এর ডট প্রোডাক্ট জিরো, মানে এখানে বিটা কত হবে, তাহলে অতএব এ মেক্স অ্যাঙ্গেলস খুব সোজা অঙ্ক 90 ডিগ্রি অ্যাট 60 ডিগ্রি, বি এর বি এর সাথে 90 প্লাস সি এর সাথে 60 ডিগ্রি বি আর সি, ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারলাম? দেখো আরেকটা কেন বলে দেয় নন প্যারালাল, এর আগেও একদিন আলোচনা করেছি, তাহলে এটা তো অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, অঙ্কটার মধ্যে কিছু নেই, প্রুফ না, এটা হচ্ছে সলভ, অঙ্কটার মধ্যে কিছু নেই, এটা খুব সিম্পল একটা অঙ্ক, কেন পারোনি আমি জানি না। বি আর সি আরেকটা কারণ হচ্ছে নন প্যারালাল কেন বলে দেয়, যদি প্যারালাল হয় বিষয়টা বলো, যদি বি আর সি যদি প্যারালাল হয় তাহলে এই সাইডটা দেখো লক্ষ্য করো, ধরো এটা হচ্ছে একটা স্কেলার, জাস্ট অঙ্কের বাইরে আমি একটা জিনিস বোঝাচ্ছি, এটা হচ্ছে স্কেলার, এর আগেও বুঝিয়ে দিলাম, এক্স b minus এটা একটা স্কেলার, y c আর হাফ b, ঠিক আছে? আচ্ছা এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি x minus half b minus y c equal to zero, clear? আচ্ছা এইবার যদি এরা প্যারালাল হয়ে যায়, ঠিক আছে, যদি এরা প্যারালাল হয়ে যায় তাহলে কিন্তু এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে, বিষয়টা বোঝো, দুটো ভেক্টর যদি প্যারালাল হয়ে যায়, যদি বি আর সি যদি প্যারালাল হয়ে যায় তাহলে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যায়, আর যদি তারা নন প্যারালাল হয়, কোশ্চেনটা নন প্যারালাল দিয়েছে, তারা তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, ইনডিপেন্ডেন্ট, আর ইনডিপেন্ডেন্ট হওয়া মানে সাম স্কেলার ইনটু বি ভেক্টর প্লাস সাম স্কেলার ইনটু সি ভেক্টর, যদি জিরো ভেক্টর হয় তাহলে স্কেলার গুলো কত হয় জানো, লিনিয়ারলি ইনডিপেন্ডেন্ট হলে স্কেলার গুলো কত হবে, জিরো, স্কেলার গুলো জিরো হয়ে যাওয়া মানে এক্স এর মান হাফ, x minus half 0, তার মানে x এর মান half আর y এর মান 0, তো x এর মান কত ধরেছি আমরা, a dot c, এটা half হয়ে গেল, এটা যে নিতে পারলাম, ওই যে হঠাৎ করে যে আমি কম্পেয়ার করালাম, তোমাদেরকে বললাম যে কম্পেয়ার করো, এটা কেন কম্পেয়ার করতে পারলাম, এই কারণে যাতে b আর c নন প্যারালাল দিয়েছে, b আর c যদি প্যারালাল দেয় তাহলে কিন্তু তোমরা কম্পেয়ার করতে পারতে না, ওটা বুঝতে পারা গেছে, এই যে এটা যে করতে পারলাম, হঠাৎ করে বললাম না যে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কম্পেয়ার করি, কম্পেয়ারিং কেন কম্পেয়ার করতে পারছি, অ্যাস কারণটা হচ্ছে এই রিলেশনটা দিয়ে দিয়েছি, এরা নন প্যারালাল, এই কারণে আরো বলে দেয়, ঠিক আছে, যাই হোক কোশ্চেনটা কেন বলে দিয়েছি এটা কনসেপ্টটা ক্লিয়ার করা আমাদের দরকার, সেই জন্য বললাম। নেক্সট এবার আর কত আছে, কি বলে দিয়েছে কোশ্চেনটা, 14b u v w b 3 মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর, তার মানে এরা হচ্ছে ইউনিট, তাদের মড গুলো হচ্ছে 1 এবং একে অপরের সাথে পারপেন্ডিকুলার, তার মানে বুঝতে পারা যাচ্ছে u ডট v 0 v ডট w 0 আর u ডট w হচ্ছে 0, বলে দিয়েছে যে u ক্রস v হচ্ছে w, তাহলে দেখাতে হবে u ক্রস v যদি w হয় তাহলে প্রমাণ করতে হবে v is equal to w ক্রস u আর সিমিলারলি u is equal to v ক্রস w, খুব সিম্পল একটা অঙ্ক দিয়ে দেওয়া, কি আছে দিয়ে দেওয়া আছে হচ্ছে u ক্রস v equal to w, আচ্ছা প্রমাণ কি করতে হবে, ধরো এটা প্রথমে প্রমাণ করছি, প্রমাণ করতে হবে v is equal to w ক্রস u, তাহলে একটা কাজ করো ডান সাইডে u দিয়ে ক্রস করছি, ঠিক আছে, w ক্রস u হয়ে গেল, তাহলে আমাকে এটা দেখাতে হবে পাশে একটা v, আচ্ছা তাহলে w ক্রস u কত পেলাম, u ক্রস v ক্রস u, ফর্মুলা কি ফেলবো এটা বলো কত হবে, মাইনাস করে দিই ইউ ক্রস বি, আর যদি কেউ একবার ডিরেক্ট ফেলতে পারো তাহলেও হবে, আচ্ছা তাহলে এটা ফর্মুলা হয়ে যাবে মাইনাস ইউ তার সাথে লাস্টের টা ডট বি ইনটু ইউ মাইনাস কত হবে, ইউ তার সাথে লাস্টের টা ইউ ইনটু বি, আচ্ছা যদি আবার মাইনাসটাকে নিয়ে নিই ভেতরে তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে ইউ ডট ইউ ইনটু বি মাইনাস ইউ ডট বি ইনটু ইউ, ব্যাস হয়ে গেল, u dot u মানে কি ইউনিট ভেক্টর, সেম ভেক্টর, তাহলে এটা কত হবে 1, তাহলে v, আর এটা u dot v কত হবে 0, কেন 0 হবে কারণ u আর v বলে দিয়েছি মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তার সাথে u গুণ করলে এটা হয়ে যায় 0 ভেক্টর, তাহলে v ভেক্টর প্লাস কমপ্লিট এলাইজেস, আর সিমিলারলি এটা কি করে করব, v cross w কি করে করব বলো, w দেওয়া আছে, 1
একই জিনিস আমি এটা করাবো না u ক্রস v ইকুয়াল টু w আছে তাহলে কি করব বলো মাটি ক্রস করব v দিয়ে ক্রস করব মাটি কে v দিয়ে ক্রস করে দিই তাহলে এটা এটার মানটা পেয়ে যাও এটার মানটা দেখবে সিমিলারলি u হচ্ছে ঠিক আছে চতুর্ভী হয়ে গেল দেখো আর কারো কোনো क्वेश्चन আছে তাড়াতাড়ি বলে ফেলো আমাকে যদি কারো কোনো क्वेश्चन থাকে নেক্সট আমরা একটা নতুন জিনিস শিখবো সেটা হচ্ছে রেসিপ্রোকাল সিস্টেম খুব ইম্পর্টেন্ট রেসিপ্রোকাল সিস্টেম অফ ভেক্টরস এটা আমরা আজকে শিখবো ঠিক আছে রেসিপ্রোকাল সিস্টেম অফ ভেক্টরস কি বলেছে একটু বলে দিয়ে লিখে ফেলো এ একটা ভেক্টর বি একটা ভেক্টর সি একটা ভেক্টর তিনটে ভেক্টর হচ্ছে ই সিস্টেম অফ থ্রি বলে দিয়েছে নন কোপ্ল্যানার তাহলে একই প্লেনে নেই তাহলে এ বি সি তিনটা ভেক্টর নিয়ে একটা সিস্টেম অফ থ্রি নন কোপ্ল্যানার ভেক্টরস ঠিক আছে যদি তারা নন কোপ্ল্যানার হয় তার মানে দ্যাট ইজ কেন নন কোপ্ল্যানার বলে দিয়েছে কারণ কোপ্ল্যানার হলে তাদের স্কেলার ত্রিপল প্রোডাক্ট দ্যাট ইজ বক্সটা জিরো হয়ে যায় আর নন কোপ্ল্যানার মানে তাদের বক্সটা হচ্ছে নন জিরো দেন তাহলে সিস্টেম অফ ভেক্টরস এ ড্যাশড ভালো করে দেখো কি আছে বি ড্যাশড সি ড্যাশড ঠিক আছে উইচ স্যাটিসফাইস দা রিলেশন উইচ স্যাটিসফাইস দা রিলেশনস কি কি রিলেশনস বলছে এ ড্যাশড মানে হচ্ছে বি ক্রস সি বাই বক্স অফ এ বি সি প্রচন্ড ইম্পর্টেন্ট এ ড্যাশড এর এ ড্যাশ মানে কি এ ড্যাশড ইজ ইকুয়াল টু বি ক্রস সি বাই এ বি সি সিমিলারলি বি ড্যাশড ইজ ইকুয়াল টু সি ক্রস এ বাই নিচেরটা সেম এ বি সি আর সি ড্যাশড ইজ ইকুয়াল টু a cross b by nichetta same box of abc jodi ei relation ta ke satisfy kore a dash b dash c dash tale sei system ta ke bola hoy is called the reciprocal system sei system ta ke bola hoy is called the reciprocal system to the vectors eta dawa ache প্রথমে কত এ বি সি তাহলে এ বি সি এই ভেক্টর গুলো যে সিস্টেম তৈরি করে তার রেসিপ্রোকাল সিস্টেম কারা তৈরি করে এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ খুব ভালো করে লক্ষ্য করো তাহলে তিনটা ভেক্টর দেওয়া আছে এ বি সি তারা কো প্ল্যানার নয় একই প্ল্যানে নেই তার মানে তাদের বক্সটা হচ্ছে নন জিরো তাহলে এ ড্যাশ এই মানটা দেখতে হবে এ ড্যাশ মানে দেখো বি ক্রস সি তাহলে চারি ড্যাশ নেবো সেটা বাদ দিয়ে দিবো এ ড্যাশ নিচ্ছে মানে এখানে এ থাকবে না কাদের ক্রস প্রোডাক্ট পুরো বি এর সাথে সি এর তাহলে মানে ক্রস প্রোডাক্টটা কিন্তু দেখবে এই সিস্টেমটাকে কিন্তু ওইভাবে নিতে হবে এবিসি এই মানে লুপে নিতে হবে বা এই সাইকেলে নিতে হবে এবিসি তাহলে এবিসি সাইকেলে মানে বি এর পর সি হবে কিন্তু বি ক্রস সি মানে এরকম না সি ক্রস বি তাহলে হবে না এ নেই মানে তার পরেরটা বি ক্রস সি বাই বক্স অফ এবিসি এটা স্কেলার এটা ভেক্টর তাহলে এটা একটা ভেক্টর আচ্ছা নেক্সট হচ্ছে বি ড্যাশড তার সেই বি ড্যাশড সেই বি ড্যাশডের মান কত হবে বি ড্যাশড মানে বি বার তাহলে দেখো সি এর পর এ আসবে কিন্তু সি ক্রস এ বাই বক্স অফ এবিসি সিমিলারলি সি ড্যাশ এটা কত হবে এ ক্রস বি বাই বক্স অফ এবিসি তাহলে এই যে সিস্টেমটা যে সিস্টেমটা কারা তৈরি করে এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ সেই সিস্টেমটাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল সিস্টেম কার এবিসি এর আমি কি বোঝাতে পারলাম রেসিপ্রোকাল সিস্টেম মানে তো এই যে রেসিপ্রোকাল সিস্টেম সেই রেসিপ্রোকাল সিস্টেম হচ্ছে অনেকগুলো প্রপার্টি ফুলফিল করে নোট দি এক নম্বর এ ডট এ ড্যাশ এ বলতে পারি কত হবে এ মানে কত দেখছি আর ডট এ ড্যাশ এ ড্যাশ মানে হচ্ছে আমরা জেনে গেছি বি ক্রস সি মানটা বসিয়ে দিই বাই বক্স অফ এ বি সি আচ্ছা তাহলে এটা তো স্কেলার নিচেরটা তাহলে নিচেরটা যদি স্কেলার হয়ে যায় উপরেরটাতে কত আছে এ ডট বি ক্রস সি তাহলে ভেক্টর ভেক্টর ডট হয়ে গেল আর নিচেরটা হচ্ছে স্কেলার বক্স অফ এ বি সি এ ডট বি ক্রস সি মানে কিছুই না উপরেও বক্স অফ এ বি সি নিচেও বক্স অফ এ বি সি তাহলে কত হবে কোন একটা ভেক্টর এবং তার রেসিপ্রোকালের ডট করলে কত হয় এ ভেক্টর এবং তার রেসিপ্রোকাল যদি ডট করি তাহলে কত হবে বি ভেক্টর তার রেসিপ্রোকাল যদি ডট করি সি ভেক্টর তার রেসিপ্রোকাল যদি ডট করি দ্যাট উইল বি 1 এটা হচ্ছে একটা ফার্স্ট রিলেশন মোস্ট অফ দ্য টাইম হবে ক্লিয়ার আচ্ছা কে বলতে পারে
এর সাথে ডট করছি, এ ড্যাশের না বি ড্যাশের, কত এর সাথে ডট করছি বি ড্যাশের, বি ড্যাশ মানে ক্রস এ বাই বক্স অফ এবিসি। তো একটা জিনিস লক্ষ্য করেছো, নিচেরটা স্কেলার বাদ হয়ে গেল বক্স অফ এবিসি, কিন্তু উপরেরটা কি হচ্ছে বক্স অফ এসি, এসি মানে জিরো, তাহলে এ জিরো, তার সাথে যদি বি ড্যাশের ডট করি তাহলে জিরো, তাহলে এ এর সাথে এ ড্যাশের ডট করলে ওয়ান, কিন্তু এ এর সাথে বি ড্যাশের ডট করলে জিরো। আমি যদি উল্টো বলি এরকম, এ এর সাথে সি ড্যাশের ডট করছি তাও জিরো, তার মানে এরা সব জিরো। কারণ ভালো করে দেখো, যদি আমি এ ড্যাশের সাথে বি ডট করি তাও জিরো, যদি আমি এ ড্যাশের সঙ্গে সি ডট করি তাও জিরো, যদি আমি বি ড্যাশের সঙ্গে এ ডট করি তাও জিরো, যদি আমি মানে উল্টো হয়ে গেলেই জিরো, বি ড্যাশের সঙ্গে সি কে ডট করি তাও জিরো, যদি আমি সি ড্যাশের সঙ্গে এ কে ডট করি তাও জিরো, যদি আমি সি ড্যাশের সঙ্গে বি কে ডট করি তাও জিরো, যদি আমি এ এর সাথে বি ড্যাশ করি তাও জিরো, যদি আমি এ এর সাথে সি ড্যাশ করি তাও জিরো, ঠিক আছে, যদি আমি বি এর সাথে এ ড্যাশ করি তাও জিরো, বি এর সাথে সি ড্যাশ করি তাও জিরো, সি এর সাথে এ ড্যাশ করলে তাও জিরো, আর সি এর সাথে বি ড্যাশ করলে তাও জিরো, সবাই জিরো। তার মানে সোজা হিসেব, যে কোনো একটা ভেক্টর নিলাম, এ হোক বি হোক বা সি হোক, তার সাথে যদি অপোজিট মানে অন্য রেসিপ্রোকালটা এ বাদ দিয়ে, এ এর সাথে এ ড্যাশ বাদ দিয়ে বাকি যারই ড্যাশ করো, বা উল্টোটাও ট্রু যে এ ড্যাশ এর সঙ্গে এ বা এ বাদ দিয়ে বাকি যারই তুমি ডট করো, তারা কত হবে সবসময় জিরো। তাহলে এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা মাথায় রাখতে হবে। যেহেতু আমরা একটু আগে দেখলাম যে এর সাথে যদি আমি বি ড্যাশ করি বা এ এর সাথে যদি সি ড্যাশ করি তাহলে জিরো হবে, তাহলে কি আমরা বলতে পারি দেন এ ইজ পারপেন্ডিকুলার টু বোথ বি ড্যাশ এন্ড সি ড্যাশ। ভালো করে দেখো কি বললাম, তাহলে এ হচ্ছে বি ড্যাশ এবং সি ড্যাশ দুটোর সঙ্গে পারপেন্ডিকুলার, তাই না? এই যে রিলেশনটা দেখলাম একটু আগে, যে এই এখানে যে কোনো একটা ভেক্টরের রেসিপ্রোকালের সাথে যদি অন্য ভেক্টর গুণ করা হয় তাহলে সেটা ডট প্রোডাক্টটা জিরো হয়, গুণ মানে ডট প্রোডাক্ট যদি করা হয়। এখানে ক্রস কোথাও আমি ইউজই করিনি, সেটা ডট এ ডট বি ড্যাশ তাহলে এ ডট সি ড্যাশ যদি জিরো হয়, যেহেতু জিরো হচ্ছে তাহলে এ ইজ পারপেন্ডিকুলার টু বোথ বি ড্যাশ আর সি ড্যাশ। আচ্ছা, এবার এ যদি বি ড্যাশ আর সি ড্যাশ এর সাথে পারপেন্ডিকুলার হয়, ব্যাপারটা ভালো করে বোঝো, একটা ভেক্টর এ দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দুটো ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার, তাহলে এ ভেক্টরটা কি হয় জানো? দেন দিকটা সেম হবে কিন্তু ম্যাগনিচিউডটা সেম নাও হতে পারে, ব্যাপারটা বলো, দিকটা সেম হতে পারে কিন্তু ম্যাগনিচিউড সেম নাও হতে পারে। মানে এ যদি বি আর সি এর সাথে বি ড্যাশ আর সি ড্যাশ এর সাথে পারপেন্ডিকুলার হয় তাহলে বি ড্যাশ ক্রস সি ড্যাশ এর দিকে তার দিক হবে, এটা ধরো বি ড্যাশ, কারণ আমরা জানি যে এ ভেক্টরটা বি ড্যাশ টা সি ড্যাশ এর সাথে পারপেন্ডিকুলার, কিন্তু তার ম্যাগনিচিউডটা কত কত বড় কত ছোট জানি না, তো কোথাও ইউনিটও বলেনি যে ওয়ান হবে, ঠিক আছে, করা যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এ ইজ ইকুয়াল টু এন ইনটু বি ড্যাশ ক্রস সি ড্যাশ, তাহলে বুঝতে পারা যাচ্ছে। এইবার আমরা কি জানি, আমরা জানি এ আর এ ড্যাশ তাদের ডট করলে ওয়ান, ক্লিয়ার? আচ্ছা, বা উল্টোটাও ট্রু, যেহেতু ডট প্রোডাক্ট হচ্ছে কমিউটেটিভ, তাহলে এ ড্যাশের সঙ্গে এ ডট করলে ওয়ান, একই বিষয়, এ ড্যাশ তার সাথে এ ডট করছি, এ মানে একটু আগে আমরা জানলাম এ মানে হচ্ছে এন
n into b cross b dash cross c dash one n হচ্ছে স্কেলার বাইরে বেরিয়ে গেল পড়া থাকলো কত থার্ড প্যাকেট যদি দি a dash dot এই যে dot b dash cross c dash তাহলে বোঝাতে পারছি না is equal to 1 or n এটা মানে কি জানো এটা মানে বক্স অফ a dash b dash c dash সিমিলারিটি লক্ষ্য করলে সিমিলারিটি লক্ষ্য করলে a ড্যাশ এর মান কত ছিল b ক্রস c a ড্যাশ এর মান ছিল a বাদ দিয়ে b ক্রস c বাই বক্স অফ abc আর যদি আমি বলি যে a এর মান কত এই জায়গাটা ড্যাশ a এর মান কত তাহলে a এর মান হচ্ছে b ড্যাশ ক্রস c ড্যাশ দেখো ভালো করে বাই বক্স অফ a ড্যাশ b ড্যাশ c ড্যাশ তাহলে বিষয়টা কিন্তু একই a ড্যাশ এর যেরকম ভাবে আমরা abc দিয়ে প্রকাশ করেছিলাম তাহলে আমরা a ড্যাশ এর মানটাকে আমরা লিখেছিলাম ইন রেসপেক্ট অফ abc তার মান হচ্ছে b cross c বাই বক্স অফ abc সিমিলারলি আমরা এবার a এর মানটা লিখলাম ইন রেসপেক্ট অফ a ড্যাশ b ড্যাশ c ড্যাশ দ্যাট ইজ বক্স অফ b ড্যাশ cross c ড্যাশ বাই বক্স অফ a ড্যাশ b ড্যাশ c ড্যাশ তাহলে কে বলতে পারে সিমিলারলি এর মানটা কত হবে যদি ইন রেসপেক্ট অফ a ড্যাশ b ড্যাশ c ড্যাশ দিয়ে লিখি কত হবে b এর মান c ড্যাশ ক্রস a ড্যাশ এই রকম ভাবে c ড্যাশ ক্রস a ড্যাশ বাই স্কুললি হয়ে যাবে বাই বাই a b c বক্স অফ a ড্যাশ b বক্স অফ a ড্যাশ b ড্যাশ c ড্যাশ সিমিলারলি c ড্যাশ টা হবে হচ্ছে a ড্যাশ ক্রস b ড্যাশ একই রকম ভাবে বাই বক্স অফ a ড্যাশ b ড্যাশ c ড্যাশ ক্লিয়ার দেখো বোঝাতে পারলাম তাহলে একটা অঙ্ক দিচ্ছি দেখি অঙ্কটা কি করা যায় তাহলে এক্সারসাইজ রেসিপ্রোকাল দিয়ে একটা অঙ্ক দিচ্ছি ঠিক আছে এর আগে তো আমি রেসিপ্রোকাল কিছু করাইনি তাহলে একটা জিনিস বলতে পারি একটু বলে দিই a ড্যাশ b ড্যাশ c ড্যাশ যদি a b c এর রেসিপ্রোকাল হয় তাহলে রেসিপ্রোকালের রেসিপ্রোকাল আবার কত a ড্যাশ b ড্যাশ c ড্যাশ যদি a b c এর রেসিপ্রোকাল হয় a b c কিভাবে লেখা যায় আবার a ড্যাশ b ড্যাশ এর c ড্যাশ এর রেসিপ্রোকাল আবার দেখো a b c হচ্ছে ঠিক আছে তাহলে তার রেসিপ্রোকাল সিস্টেম বা শুধু রেসিপ্রোকাল লিখছি অ এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ তার রেসিপ্রোকাল কি সেটা ইজ এ বি সি আবার এ বি সি দেখো বোঝাতে পারলাম নেক্সট একটা অঙ্ক দিচ্ছি ঠিক আছে অঙ্কটা করব তাহলে কি করলাম অঙ্কটা কি আছে এ বি সি আর এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ বি টু রেসিপ্রোকাল সিস্টেম তাহলে দুটো সিস্টেম হচ্ছে একে অপরের সঙ্গে রেসিপ্রোকাল ঠিক আছে প্রমাণ করতে হবে এক নম্বর এ ক্রস এ ড্যাশ প্লাস বি ক্রস বি ড্যাশ প্লাস সি ক্রস সি ড্যাশ ইকুয়াল টু জিরো ভেক্টর আর দুই নম্বর বক্স অফ এ বি সি ইন্টু বক্স অফ এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ইকুয়াল টু ওয়ান ঠিক আছে তাহলে দেখো এরপর হচ্ছে এ এর সাথে এ ড্যাশ এর ক্রস প্লাস বি এর সাথে বি ড্যাশ এর ক্রস প্লাস সি এর সাথে সি ড্যাশ এর ক্রস তাহলে এর আগে কিন্তু আমরা সব ডট করেছি ক্রস করিনি তাহলে এবার আমরা ক্রস করে দেখাবো যেটা হচ্ছে জিরো হচ্ছে সলিউশন তাহলে কি করবো সলিউশন এক নম্বরটা করাই নাম্বার ওয়ান খুব সিম্পল তাহলে এ ক্রস এ ড্যাশ আগে এর মানটা বের করি তো এ ক্রস এ ড্যাশ মানে বি ক্রস সি ক্লিয়ার বাই বক্স অফ এ বি সি একটা ইঞ্চ লক্ষ্য করো নিচেরটা স্কেলার তাহলে ওপরেরটা হচ্ছে ওটার উপরেই কাজ হবে ওপরেরটা তাহলে এ ক্রস বি ক্রস সি এরকম ভাবে করে নি বাই বক্স অফ এ বি সি আচ্ছা ওপরেরটা তাহলে এ ক্রস বি ক্রস সি মানে আমরা জানি তো তাই তো এ ডট সি প্রথমটার সঙ্গে লাস্টেরটা ইন্টু বি মাইনাস এ ডট বি ইন্টু সি বাই বক্স অফ এ বি সি এটা স্কেলার এটা নিয়ে নিচেরটা নিয়ে মাথা ব্যথার কিছু নেই আচ্ছা তাহলে হয়ে গেল এ ড্যাশ এ ক্রস এ ড্যাশ সিমিলারলি বি ক্রস বি ড্যাশ কে বলতে পারে কত হবে বি ক্রস বি ড্যাশ তাহলে বি ক্রস বি ড্যাশ মানে সি ক্রস এ বাই বক্স অফ এ বি সি ঠিক আছে তাহলে বি ডট এ ইন্টু সি মাইনাস একই রকম ভাবে বি ডট সি
into A, clear? By box of ABC. দেখো বোঝাতে পারছি কিনা, আর লাস্ট এরটা হচ্ছে C ক্রস C ড্যাশড, এটা হবে হচ্ছে C ক্রস C ড্যাশড মানে হচ্ছে A ক্রস B by box of ABC, clear? তাহলে সিমিলারলি এটা হবে হচ্ছে C ডট B into A minus C ডট A into B by box of ABC. বাস তিনটাকে যোগ করো নাও, A ক্রস A ড্যাশড প্লাস B ক্রস B ড্যাশড প্লাস C ক্রস C ড্যাশড. দেখো তো তিনটাকে যোগ করি কেটে যাবে, কারা কারা কাটছে, এই যে A ডট C, A ডট C মাইনাস কেটে গেল, A ডট B ইন্টু C এই যে কেটে গেল, আর এটা এটা কেটে গেল, তাহলে জিরো ভেক্টর. ঠিক আছে, নেক্সট দুই নম্বরটা কি দিয়েছে, দুই নম্বরটা প্রমাণ করতে হবে বক্স অফ ABC ইন্টু বক্স অফ A ড্যাশড B ড্যাশ C ড্যাশড ইজ ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে টু প্রুভ. কি করব এটা বলো সলিউশন. আচ্ছা প্রথমে বক্স অফ A B ড্যাশ C ড্যাশড এটা আগে বের করি, A ড্যাশ B ড্যাশ C ড্যাশড. আচ্ছা এটার মানে কত, আচ্ছা A ড্যাশড তাই না, এটার মানে হচ্ছে A ড্যাশ যেরকম ভাবে আমরা করি ডট B ড্যাশড ক্রস সি ড্যাশড তাই না. দেখো আচ্ছা এ ড্যাশড ডট বি ড্যাশড ক্রস সি ড্যাশ, বি ড্যাশড এর মান কত, বি ড্যাশড এর মান হচ্ছে সি ক্রস এ, আর সি ড্যাশড এর মান হচ্ছে ক্রস এ ক্রস বি. ঠিক আছে সেকেন্ড প্যাকেট দিয়ে বাই, নিচেরটা কিন্তু সেম, নিচেরটা হচ্ছে বক্স অফ এবিসি প্রত্যেকটা ক্ষেত্রে. ঠিক আছে ক্লিয়ার. আচ্ছা তাহলে এখানে দাঁড়ালো কত, এখানে দাঁড়ালো হচ্ছে এ ড্যাশড ডট ঠিক আছে সি ক্রস এ ক্রস এ ক্রস বি কত হবে, এটার মান কত, সি ক্রস এ ক্রস এ ক্রস বি. আচ্ছা কোনো একটা কিছু ধরে নাও, ধরে নাও সি ক্রস এর মানটা হচ্ছে সাপোজ ই ধরে নিলাম, তাহলে সি ক্রস এর মান যদি ই হয় তাহলে এটা কত হবে, এর মানটা কত হবে বলো, এখানে রাফে করবো সি ক্রস এ ক্রস এ ক্রস বি. দেখো সি ক্রস এ মানে হচ্ছে এটাকে ধরছি ই, তাহলে ই ক্রস এ ক্রস বি. আচ্ছা আমরা জানি ই ডট বি ফর্মুলা ইন্টু এ মাইনাস ই ডট এ ইন্টু বি তাই না. আচ্ছা ই এর মানটা বসে দিই, এর মানটা হচ্ছে সি ক্রস এ, তাহলে এটা হবে সি এ বি বক্স অফ সি এ বি ইন্টু এ, আর মাইনাস এখানে জিরো হয়ে যাবে যেহেতু এ দুবার থাকবে. ঠিক আছে জিরো ভেক্টর, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে ডট a dot c a b into a by নিচেরটা যেটা দাঁড়াবে a b c. ঠিক আছে আচ্ছা এটা এটা সেম কেটে গেল, তার মানে দাঁড়ালো হচ্ছে a dash dot a 1 কমপ্লিট. ঠিক আছে সরি ভুল করলাম কোথাও কিছু, ও হো 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 এটা স্কোয়ার হবে কেন বলো তো, এটা স্কোয়ার হবে কেন, কারণ c ক্রস a এর জন্য বি ড্যাশের জন্য একটা হচ্ছে সি ক্রস এ বাই বক্স অফ এবিসি, আর ক্রস এ ক্রস মানে সি ড্যাশের জন্য এ ক্রস বি বাই বক্স অফ এবিসি, তাহলে এখানে স্কোয়ার হবে কিন্তু দুটো, আমি একটা লিখে দিলাম. ঠিক আছে তাহলে দুটো করে দাও, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে এ ড্যাশ এ বাই বক্স অফ এবিসি. দেখো বোঝাতে পারছি এ ড্যাশ এ মানে 1, তাহলে এটা হলো বক্স অফ এবিসি ক্লিয়ার. বাস তাহলে এবার এদিকে নিয়ে চলে যাবো একটাকে, অর বক্স অফ এবিসি ইন্টু বক্স অফ এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ইজ ইকুয়াল টু 1 কমপ্লিট প্রমাণ. ঠিক আছে ক্লিয়ার. আচ্ছা নেক্সট শো দ্যাট box of B cross C, comma C cross A, comma A cross B is equal to box of ABC, ঠিক আছে তার হোল কিউব ইন্টু A ড্যাশ B ড্যাশ C ড্যাশ তার বক্স প্রমাণ করব. কি করে করব
তাহলে LHS B cross C, comma C cross A, comma A cross B. ঠিক আছে, তার আমরা কি করলাম বক্স নিলাম, তাহলে দাঁড়ালো কত এটা B cross C dot C cross A cross A cross B. আচ্ছা একটু আগে আমরা কি করলাম C cross A, এই যে C cross A cross A cross B তার সাথে, ঠিক আছে C cross A cross A cross B, তো C cross A cross A cross B মানে কত, এখানে কত পেলাম C cross A cross cross A cross B মানে এই যে C A B into A, তাহলে লিখে ফেলি B cross C dot, ঠিক আছে এটা মানে হচ্ছে C A B into B, ঠিক আছে. আচ্ছা C A B টাকে স্কেলার বাইরে বের করে দিলাম, সি এ বি ইন্টু এ বি না, কি ব্যাপার কিছু বলছো না, আমি ভুলভাল করছি তাও, তাহলে এটা কত হলো, কেউ কিছুই বলছো না চুপচাপ, তাহলে বি ক্রস সি ডট এ, তাই না, তাহলে এটা হয়ে গেল সি এ বিটা মানে এ বি সি, আর এখানে কত দাঁড়ালো কত দাঁড়ালো এটা মানে দুটোকে আলাদা করে দিই, এ বি সি তার স্কোয়ার করি, আর আরেকটা ইন্টু, এটা কিন্তু ইন্টু মানে কি বলবো এটাকে, তাহলে একটা কাজ করি একটু বড় করে দেখি নাহলে আবার বুঝতে পারবে না, এটা ইকুয়াল টু হচ্ছে এরকম ভাবে হবে বক্স অফ এ বি সি তার স্কোয়ার ইন্টু বক্স অফ এ বি সি ইন্টু বক্স অফ এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ. আচ্ছা একটু কি করলাম, এই দুটোর গুণফল কত হবে ওয়ান, তাহলে বক্স অফ এ বি সি তার স্কোয়ার ইন্টু ওয়ান, দ্যাট ইজ বক্স অফ এ বি সি তার স্কোয়ার, ঠিক আছে, তাহলে আর এইচ এস এল এইচ এস সেম, অতএব এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস, দেখো বুঝতে পারলে কিনা, ঠিক আছে তাহলে এটা হয়ে গেল, দেখো বোঝাতে পারলাম তোকে, তাহলে এই গেল হচ্ছে মোটামুটি স্কেলার ত্রিপল প্রোডাক্ট আর ভেক্টর ত্রিপল প্রোডাক্ট, স্কেলার ফোর প্রোডাক্ট আর ভেক্টর ফোর প্রোডাক্টের কিছু অঙ্ক, ঠিক আছে, আর দু একটা অঙ্ক আমি তোমাদের করতে দিব রেসিপ্রোকাল দিয়ে, তাহলে ওটা যদি করে নাও তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, তাহলে মোটামুটি এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল. নেক্সট দিন আমি হচ্ছে যে ভেক্টরের ডেরিভেটিভ লাস্ট যেটা চ্যাপ্টার, আর একটা চ্যাপ্টার আছে ঠিক আছে, সেটা হচ্ছে ভেক্টরের ডেরিভেটিভ এবং তার অ্যাপ্লিকেশন কিছু আছে, তো আমি গোটাটা মিলে একটাই চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা হচ্ছে বড় চ্যাপ্টার, এটা একটু টাইম লাগবে, এটা চ্যাপ্টারে আমাদের অনেক কিছু আছে সেগুলো আমরা শিখব, তাহলে আজকের বিষয় এই অবধি স্কেলার ভেক্টর ত্রিপল প্রোডাক্ট আর ফোর প্রোডাক্ট, ঠিক আছে. আচ্ছা কি কি অঙ্ক করতে হবে আমি একটু বলে দিই, অঙ্ক করতে হবে হচ্ছে তোমরা করবে পেজ নাম্বার 70, ঠিক আছে 70 23 এর আমি সবগুলোই করে দিয়েছি, খালি একটাই বাকি থাকলো দুই পেরে যাবে, 23 এর দুই আর 24, ঠিক আছে 23 এর 2 24, আর একটা অঙ্ক দিয়ে দিই, আরেকটা হচ্ছে 21, আচ্ছা 21 আর 22, ঠিক আছে তাহলে 21 22 23 এর 2 আর 24, 23 এর যদি আমি সবগুলো করে দিয়েছি তাহলে 23 এর 2 আর 24, ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের খালি অঙ্ক থাকলো.